أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক শ্রোতা আজ সত্যের সন্ধানের দ্বিতীয় দিনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের রীতি আমরা কি আলোচনা করে থাকি তারপরও অনুষ্ঠানের শুরুতে যেহেতু অনেক নতুন দর্শক এসে থাকেন অনেক আহমদী অতিথি এসে থাকেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য তাই ভূমিকাতে কিছু কথা আপনাদের জানিয়ে দিতে চাই প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠান আয়োজনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আহমদীয়া জামাতের সত্যতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা কোনো কূটতর্ক কোনো বিতর্ক কোনো ঝগড়া বিবাদ আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য নয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর পূর্ণতা কল্পে শেষ যুগে মুসলমানদেরকে এক হাতে ঐক্যবদ্ধ করার জন্য যে প্রতিশ্রুত মহাপুরুষের আসার কথা ছিল আমরা বিশ্বাস করি সেই প্রতিশ্রুত মহাপুরুষ নির্ধারিত সময় এসে গেছেন তার পবিত্র নাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বিশ্বের 204টি দেশে আজ আহমদিয়া জামাত সুপ্রতিষ্ঠিত আহমদিরা বিশ্বাস করে যে খোদার প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছেন এবং তার মাধ্যমে নবুয়তের পদ্ধতিতে যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল তা প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় দর্শক এছাড়া আমরা আমাদের অনুষ্ঠানে সমসাময়িক বিষয়গুলি নিয়েও আলোচনা করে থাকি যেমনটি গতকাল বলেছিলাম যে বর্তমানে বিশ্বে অস্থিরতা উৎকণ্ঠা এবং এক এক ধরনের বিপদ আপদ দেখা দিয়েছে আমরা এগুলোর কারণ কি এগুলো থেকে উদ্ধারের উপায় কি মুক্তির উপায় কি সে সম্পর্কে আমরা আলোচনা করেছি কালকে আজও আমরা এ বিষয়ে আলোচনা করব এছাড়া কিছু তরবিয়তি বিষয়ে আমরা আলোচনা করে থাকি কারণ এই অনুষ্ঠান সত্যের সন্ধান অনুষ্ঠান আমাদের সবার জন্য আহমদীদের জন্য এতে শিক্ষণীয় রয়েছে এবং যারা আহমদি আছেন তাদের জন্য এতে জানার খোরাক রয়েছে প্রিয় দর্শক একটু আগেই আমরা আমাদের প্রিয় ইমামের জুমার খুতবা শুনেছি যিনি বিশ্ব জামাতে আহমদিয়ার বর্তমান খলিফা পঞ্চম খলিফা হযরত মির্জা মসরুর আহমদ আয়াদাহুল্লাহ তাআলা বেনাসিল আজিজ তিনি তার আজকের খুতবায়ও সমসাময়িক বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস দমনের নামে নিরীহ মুসলমানদের মারা হচ্ছে এই বিষয়ের প্রতি তিনি ইঙ্গিত করেছেন এ থেকে উদ্ধারের উপায় কী তাও তিনি বলেছেন সর্বোপরি তিনি আহমদীদেরকে যারা সত্যিকার অর্থেই মুসলমানদের প্রতি সহানুভূতি রাখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি গভীর ভালোবাসা রাখে মুসলমানদের কষ্ট দেখে যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় তাদেরকে এই মুসলমানদের জন্য নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষভাবে তিনি দোয়া করার অনুরোধ জানিয়েছেন হুজুর বলেন রমজান মাসে যে সমস্ত দোয়ায় আমরা অভ্যস্ত হয়েছি সেই দোয়াগুলো যেন আমরা রমজানের পরেও জারি রাখি এ বিষয়ের প্রতি আপনারা দৃষ্টি রাখবেন হুজুর বলেন যে যদি আমরা চাই যে অবস্থার পরিবর্তন ঘটুক তাহলে আমাদেরকে খোদার সামনে ব্যাকুল চিত্তে দোয়া করতে হবে কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন একমাত্র খোদার সত্তাই আছেন যিনি মানুষের ব্যাকুল চিত্তে দোয়া শুনেন তিনি মানুষের প্রভু প্রতিপালক তিনি মানুষের একমাত্র উপাসক অতএব যখন তিনি ডাকেন তোমরা তার ডাকে সাড়া দাও কিন্তু হুজুর আল্লাহর কথায় কর্ণপাত করার মানুষ খুব কমই আছে এই পৃথিবীতে হুজুর আরও বলেন আহমদীদের বিজয়ের মধ্যেই আহমদিয়াতের বিজয়ের সঙ্গেই পৃথিবীর স্থায়িত্ব নিহিত আর একমাত্র দোয়ার মাধ্যমে আহমদিয়াতের বিজয় অর্জিত হতে পারে আমাদের কাছে দোয়া ছাড়া আর বড় কোনো অস্ত্র নেই হুজুর বলেন হুজুর আরও বলেন যে দোয়া গৃহীত হবার জন্য পূর্ণ কাজ আবশ্যক যদি আমরা শুধু মৌখিকভাবে দোয়া করি তাহলে এটি কোনোভাবেই কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের হৃদয়কে পবিত্র
না করব, হৃদয়কে পবিত্র করে আন্তরিকতার সঙ্গে যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই করেন। হুজুর বলেন, পরীক্ষার সময় দোয়া আশ্চর্যজনক কাজ করে থাকে, আর আমাদের জীবন্ত খোদার প্রমাণও আমরা এই দোয়ার মাধ্যমেই পেয়ে থাকি। তো কাজেই যদি আপনারা আমরা বর্তমান সময়ে খোদার সাহায্য পেতে চাই, নিদর্শন দেখতে চাই, তাহলে আমাদেরকে দোয়ার অস্ত্র ব্যবহার করে খোদার কাছ থেকে সাহায্য নিতে হবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করছি। গতকালকে ফতুল্লা থেকে কাজী মোবাশ্বের সাহেব একটি প্রশ্ন করেছিলেন, তার প্রশ্ন দিয়ে আমরা শুরু করব। কিন্তু তার আগে আমি আজকে আলোচক বৃন্দ যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। লন্ডন স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন মহতরম মৌলানা ফিরোজ আলম সাহেব, এবং আজ বাংলাদেশ স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন মহতরম মৌলানা আব্দুল আউয়াল সাহেব, এবং তার সঙ্গে আছেন মৌলানা মোহাম্মদ আকরামুল ইসলাম সাহেব। আমি আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সুদর্শকবৃন্দ, গত 25 জুলাই 2014 তারিখে লন্ডনের বাইতুল ফুতু মসজিদে জামাতে আহমদের প্রিয় ইমাম যে খুতবা প্রদান করেছিলেন, তাতে তিনি কিছু বিষয়, চলমান সংকট সম্পর্কে কিছু বিষয় তুলে ধরে এর থেকে উত্তরণের পথ বাতলে দিয়েছিলেন। আজ যেহেতু আমরা এই বিষয়ে আলোচনা করব, তাই শুরুতেই আমরা শুনে নিতে চাইব হুজুর তার খুতবায় কী বলেছিলেন তা। চলুন এবার আমরা তা শুনে নিই। আজ বড়ে আফসোস হমে ইয়ে ভি কেনা পড়তা হ্যায় কি বহুত সে মুসলমান মুমালিক কি বদকিস্মতি হ্যায় কি ইনমেঁ ইত্তেফাক ও ইত্তেহাদ নেই রহা, রিয়ায়া রিয়ায়া সে লড় রহি হ্যায়, রিয়ায়া হুকুমত সে ভি লড় রহি হ্যায় আর হুকুমত রিয়ায়া পর জুলম কর রহি হ্যায়। গোয়া না সিরফ ইত্তেফাক ও ইত্তেহাদ নেই রহা বলকে জুলম ভি হো রহা হ্যায়, আর ফির জুলম পর জোর ভি দিয়া যা রহা হ্যায়। বস ইস ইত্তেফাক ও ইত্তেহাদ কি কমি কা নতিজা হ্যায় গ্যারোকে ভি জরুরত হ্যায় মুসলমানোকে খিলাফ জো চাহে করেন, আর ইহি ওজা হ্যায় ইসরায়েল ভি জালমানা তোর পর সকত মাসুম ফলস্তিনিও কো কতল করতা চলা যা রহা হ্যায়। আগর মুসলমানো মে ইত্তেফাক ও ইত্তেহাদ হতা আর খুদা তালাকে বতায়ে হুয়ে রাস্তে পর চলনে ওয়ালে হতে তো মুসলমান মুমালিক কি ইতনি বড়ি তাকত হ্যায় কি ইস তরহ জুলম না হতে, ফির জঙ্গকে ভি কোই উসুল ও জবাবত হতে হ্যায়। ইসরায়েল কে মুকাবিল পর ফলস্তিনিও কি কোই তাকত নেই, আগর ইয়ে কাহা যাতা হ্যায় হামাস ওয়ালে ভি জুলম কর রহে হ্যায় তো মুসলমান মুলকো কো উনকো ভি রোকনা চাহিয়ে, লেকিন ইন দোনো কে জুলমো কি নিসবত এসি হি হ্যায় জেসে এক শখস আপনে ডান্ডে সে জুলম কর রহা হ্যায় আর দূসরে এক ফৌজ তোপে জলা কে জুলম কর রহি হ্যায়। মুসলমান মুমালিক সমঝতে হ্যায় গুজশতে তুর্কি মে সোগ মনায়া গিয়া কি সোগ মনা কর উন্হোনে আপনা হক আদা কর দিয়া, ইসি তরহ মগরবি তাকতে ভি আপনা কিরদার আদা নেই কর রহি, চাহিয়ে তো ইয়ে থা কি দোনো তরফো কো সখ্তি সে রোকা যাতা। বহরহাল হাম তো দোয়াই কর সকতে হ্যায় কি আল্লাহ তাআলা মজলুমো আর মাসুমো কো ইন জুলমো সে বচায়ে আর আমন কায়েম হো। শুধু দর্শকবৃন্দ, আমরা হুজুরের খুতবার একটি অংশ এখানে শুনছিলাম। এই একই বিষয়ে আমি আলোচনা করার জন্য এখন আমন্ত্রণ জানাবো বাংলাদেশ থেকে মহতরম মৌলানা আব্দুল আউয়াল সাহেবকে। আমি একটা প্রশ্ন তার কাছে রেখে দিচ্ছি, এই যে অস্থিরতা এবং অশান্তি, এর মূল কারণ কী এবং এর থেকে মুক্তি বা উত্তরণের উপায় কী, মুসলমানরা কীভাবে এর থেকে মুক্তি পেতে পারে? মৌলানা আব্দুল আউয়াল সাহেব। ধন্যবাদ আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রথমে একটি দোয়া দুরুদ শরীফ আকারে হলো, আর একটি ইলহামী দোয়া রয়েছে হযরত আকদাস মসীহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে শেখানো হয়েছে তাকে ইলহাম করে,
সেটা হচ্ছে রব্বে আসলেহ উম্মাতা মুহাম্মাদিন। হে আমার প্রতিপালক প্রভু, দয়া করে তোমার সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দুর্দশা শুধরে দাও, তাদেরকে উদ্ধার করে দাও, তাদের অবস্থার সংশোধন করে দাও। আপনি সার্বজনীন একটি বিষয়ের উপস্থাপনা করেছেন, আপনি বলেছেন যে এই অস্থিরতা ও অশান্তির কারণ কী। এই অস্থিরতা আরম্ভ হচ্ছে পাকিস্তান থেকে, আফগানিস্তান পার হচ্ছে, তারপরে ইরাকে যাচ্ছে, সেখান থেকে মিশরে যাচ্ছে, সিরিয়াতে পৌঁছাচ্ছে, জর্ডানে বারবার ধাক্কা দিচ্ছে, সেটা কিন্তু সেভাবে সেটা প্রভাব বিস্তার করতে পারেনি যেভাবে অন্যান্য দেশে করেছে। টিউনিসিয়াতে আমরা দেখেছি, লিবিয়াতে আমরা দেখেছি, একটি বিরাট অঞ্চল যেখানে মুসলমানরা বসবাস করে, মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোতে অস্থিরতা এবং অশান্তি বিরাজ করছে। এমন কোনো স্থান খুব কম চিহ্নিত করা যাবে যেখানে মুসলমানরা বাস করে এবং সেখানে শান্তি বিরাজ করছে। সার্বিকভাবে মুসলমানদের অনেক বড় একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সর্বশ্রেষ্ঠ উম্মত হবার দাবিদার তোমরা, তোমাদের এই দুর্দশা কেন? তোমাদেরকে সর্বশেষ এবং সম্পূর্ণ কিতাব শরীয়ত দেওয়া হয়েছে, তারপরে তোমাদের দুর্দশা কেন? এটার উত্তর কোরআন শরীফে লেখা আছে। কোরআন শরীফে নীতিগতভাবে বলা আছে, যখন সার্বিকভাবে এই ধরনের আজাব, এই ধরনের শাস্তি, এই ধরনের অশান্তি দেখা দেয়, তখন একটি নীতি কথা তোমরা স্মরণ করো। সূরা বনী ইসরাইলের 16 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা কুন্না মুআযযাবিনা হাত্তা নাবাসা রাসূলা। আমরা রসুল প্রেরণ না করে, প্রত্যাদিষ্ট মহাপুরুষ প্রেরণ না করে কখনোই আজাব দেই না। মুসলমানদের চিন্তা করা উচিত যে আমরা এমন এক যুগে বাস করছি যখন সব দিক থেকে আমরা আমাদের জন্য দুর্দশা, হতাশা, নৈরাজ্য, নৈরাশ্য সব দেখতে পাচ্ছি। কেউ কি এসেছে আল্লাহর পক্ষ থেকে? এমন তো হয়নি ঘটনা যে সময় মতো যার আসার কথা ছিল তিনি এসেছেন, আমাদের দরজার কড়াও নেড়েছেন, কিন্তু আমরা দরজা জানলা বন্ধ করে বসে আছি আর বলছি কেউ আসেনি, আসতে পারে না। কোরআন শরীফ সত্য, তার অঙ্গীকার সত্য, তার প্রতিশ্রুতি সত্য। এক ব্যক্তি দাবি করেছেন আল্লাহর নামে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর হিসাবে এসেছেন, তার অনুসরণে আল্লাহ পেয়েছেন, তার অনুকরণে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, বলেছেন আমার সাথে আল্লাহ কথা বলেন, আমাকে আল্লাহ ভালোবাসেন, কিন্তু এটা আমার নিজের যোগ্যতা বলে নয়, আমার নেতা, আমার শিক্ষক, আমার গুরু হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে আমি আল্লাহ পেয়েছি। আল্লাহকে যে আমি লাভ করেছি তার সান্নিধ্য, এটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায়, তার মাধ্যমে, তার কারণে। তাকে না মেনে, তাকে কাফের আখ্যায়িত করে, আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করে, তার সাথে যে দুরাচার, যে দুর্ব্যবহার করা হচ্ছে, তার অনুসারীদের সাথে যা করা হচ্ছে, সেটার একটা পরিণাম তো অবশ্যই দেখতে হবে জগৎবাসীকে, তার একটা ফলাফল তো অবশ্যই বের হবে। কোরআন শরীফে যে কথাটা বলা আছে আমি বলেছি, সূরা বনী ইসরাইলে, তার দিকে মুসলমানদেরকে অবশ্যই ধ্যান দেওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার। রইল ফিলিস্তিনি অত্যাচারিত, নিপীড়িত জনগণ যারা ইসরায়েলের হাতে মার খাচ্ছে, তাদের জন্য দোয়া করতে হবে। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু যখন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় ব্রিটিশরা এবং আন্তর্জাতিক বলয়, তখন আল কুফর মিল্লাতুন ওয়াহিদা লিখেছিলেন আর বলেছিলেন, এখন নিজেদের মধ্যে ভেদাভেদ এবং দূরত্ব ঘুচিয়ে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে উদ্ধার করার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো দরকার। এটা নেকির কাজ, এটা অনেক বড় নেকির কাজ, কিন্তু কে শুনে কার কথা? নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে ভাগাভাগে, নিজেদের মধ্যে দলাদলি নিয়ে আমরা ব্যস্ত। হুজুরের একটু আগে যে খুতবার অংশটি শোনানো হলো, 25 জুলাই তারিখে হুজুর রমজানের শেষ শুক্রবার দিন যেটা প্রদান করেছিলেন, সেখানে কি বলেছেন, মুসলমানরা যদি এক হতো, মুসলমান দেশগুলো, মুসলমান অধ্যুষিত দেশগুলো যদি এক হয়ে যেত, তাহলে এত বড় অত্যাচার করতে পারে না ইসরায়েল। কেননা ঐক্যের বিরাট মূল্য আছে, বিরাট প্রভাব আছে, কিন্তু কোথায় ঐক্য? 13টা দেশ ডিঙিয়ে বছরের পর বছর ইরাককে ধ্বংস করা হয়েছে। কেউ কি টু শব্দ করেছে, নাকি উল্টো সাহায্য করেছে, অর্থ যোগান দিয়েছে মুসলমান নিধন করার জন্য মুসলমান হিসেবে? এই হচ্ছে মুসলমানদের নিজেদের মধ্যে অন্তর্কলহ। এখন হামাস যেহেতু প্রথমে কিছু গোলা ছুড়েছে, এটার সুতো ধরে নিরীহ
শিশু কিশোরদেরকে মারা হচ্ছে, মহিলাদেরকে মারা হচ্ছে, নির্যাতিত ফিলিস্তিনিদেরকে মারা হচ্ছে নিজেদের বাড়িতে। অথচ কেউ এই কথা বলার নাই যে তারা নিজ দেশে পরবাসী, এটা তাদের দেশ, তোমরা দখল করেছো বাইরে থেকে এসে। তারা প্রতিবাদ করছে আর তোমরা বলছো এটা সন্ত্রাস করা হচ্ছে। সন্ত্রাসের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। হ্যাঁ, সন্ত্রাস আমরা কখনোই সমর্থন করি না। হুজুরের এই খুতবার ভিতরে হুজুর বলেছেন আন্তর্জাতিক পর্যায়ে উচিত ছিল আন্তর্জাতিক বিশ্ব উভয় পক্ষকে কঠোরভাবে নিষেধ করবে তারা যেন কোনো ধরনের বাড়াবাড়ি না করে, উভয় পক্ষকে নিষেধ করবে, হুজুরের শব্দ আছে। কিন্তু তা করার লোক কোথায়? এক চেটিয়া নিজের ইচ্ছা পূর্ণ করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং বলছে আমরা সন্ত্রাস দমন করছি, আমরা সার্বভৌমত্ব রক্ষা করছি। তোমাদের সার্বভৌমত্ব আছে কার দেশে? ফিলিস্তিনিদের দেশে, যাদেরকে তোমরা নিজেদের দেশে উদ্বাস্তু বানিয়ে রেখেছ, তাদের জমি, তাদের ক্ষেত, তাদের পানি, তাদেরকে তোমরা বঞ্চিত করে রেখেছ। আর এক বছর দু বছর এই মানবতার জীবন কাটাচ্ছে তারা 1948 সাল থেকে। একটি জামাত আছে দোয়া করছে তাদের জন্য, রব্বে আসলে উম্মাতা মুহাম্মাদিন, আর আহ্বান জানাচ্ছে দেখো এখানে এসে সমস্ত ভেদাভেদ দূরত্ব ঘুচিয়ে তোমরা এক হও, সমস্ত ফিরকা আর ফিরকার যে দূরত্ব আছে হে মুসলমানরা এটা ঘুচিয়ে তোমরা এক হও। একটা বাপের পাশে যদি 10টা ছেলে দাঁড়িয়ে যায় তাহলে কেউ সে বাপের দিকে টেরা চোখে দাঁড়াতে তাকাতে পারে না, এতটুকু তো ক্ষমতা আমাদের নাই। শুধু দাঁড়িয়ে এটা বলা যে এটা অন্যায় হচ্ছে এটা করো না, এটা হতে দেওয়া হবে না, এই কথাটা বলারও তো জো নাই মুসলমানদের। আর আল্লাহ তাআলা ঐশী নেতৃত্ব পাঠিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে, যেন মুসলমানরা এক হয়ে সম্বোধন করতে পারে জগৎবাসীকে। কিন্তু তার দিকে তাদের ভ্রুক্ষেপ নাই, অতএব ঐক্য নাই, ঐক্য নাই বলে এই দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে। আর একই সাথে মুসলমানদের জন্য বিশেষভাবে লক্ষণীয় বিষয়, যারা অন্ধ ভক্ত আরব দেশের নাম নিলে আর কিছু বুঝেন না, কোন আরব দেশটি মুসলমান নিধনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে, কড়া ভাষায় নিজেদের অবস্থান ব্যক্ত করেছে, কোনো কার্যকর ব্যবস্থা এবং পদক্ষেপ নিয়েছে? কেউ নাই। শুধু আক্ষেপ করার লোক আছে, আক্ষেপ করার লোক অনেক আছে, কিন্তু কার্যকর ভূমিকা এবং পদক্ষেপ এবং নেতৃত্ব দেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি, কেউ ঐক্যের ডাক দেয়নি। এটা প্রমাণ করে যে মুসলমানরা আজ অনেক দলে বিভক্ত হয়ে বসে আছে। মুখে আমরা যতই বলি আমরা এক এবং অভিন্ন, কিন্তু কার্যত আমরা অনেক অনেক ভাগে বিভক্ত হয়ে আছি, যে কারণে আজকে এই অশান্তি এবং বিগ্রহ দেখা দিয়েছে। একটি কথা বলে শেষ করে দিই, কিছুদিন আগে আইসিসের জন্ম হয়েছে, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, তথাকথিত ইসলামিক স্টেট। এটার কিন্তু জন্ম হয়েছে আল কায়দার থেকে। আল কায়দা এত দুর্ধর্ষ না, এত বিভৎস না যতটুকু আইসিস বিভৎস এবং জঘন্য। যারা বিভক্তি সৃষ্টি করে নতুন দল বানালো তারাই কিন্তু আগের এক পর্যায়ে ফাতাহকে দমন করার জন্য হামাসের জন্ম দিয়েছিল, আর আজ সেই হামাস তাদের জন্য একটা বড় শত্রু হয়ে বসে আছে। তাহলে বোঝা গেল যেখানেই ধর্মান্ধতা, যেখানেই উগ্র ধর্মান্ধতাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে সেখানে নৈরাজ্য বৃদ্ধি পেতে বাধ্য। আজকে ট্রুস শেষ হয়েছে, 72 ঘন্টার যুদ্ধবিরতি ছিল, হামাস বলেছে আমরা আর বাড়াতে চাই না এই বিরতিটাকে, আর তাৎক্ষণিকভাবে আরম্ভ হয়ে গেছে আবার বোমাবাজি, আবার ধ্বংস হচ্ছে মুসলমানরা, আবার নির্যাতিত হচ্ছে মুসলমানরা। কোরআন শরীফে লেখা আছে যখন তারা তোমাদের দিকে সন্ধির জন্য হাত বাড়ায় তুমি অবশ্যই তার দিকে যাও, সন্ধি করো, শান্তি স্থাপন করো, আর যদি সন্ধির নামে তারা তোমাকে ধোকাও দিতে চায় তবে আল্লাহ তোমার জন্য এক্ষেত্রে যথেষ্ট। যখন সুযোগ আছে সন্ধি করে শান্তি স্থাপন করার, জান বাঁচানোর, জীবন রক্ষা করার, আর উভয় পক্ষের যখন সম্মতি ছিল 72 ঘন্টা, সেটা বাড়াতে অসুবিধা কী ছিল? আমার কাছে না আছে অস্ত্র, না আছে ঈমান, না আছে আমার ঐক্য, আমার স্বজাতির ঐক্য, সেক্ষেত্রে আমার উচিত ছিল যে আমি যেন সন্ধির দিকে ডাক দিলে আমি সন্ধিটাকে স্বাগত জানাই, না আমার কাছে কিছু নাই, আমি আত্মহুতি দিতে রেডি হয়ে গেছি। আত্মহুতি দিচ্ছে কারা? নিরীহ জনগণ। এই জন্যই বলা হচ্ছে যে নেতৃত্বের প্রয়োজন ছিল, নেতৃত্ব এসেছে কিন্তু নেতৃত্বকে মানার উপায় নাই। তারা অশান্তি বিগ্রহের পথ বেছে নিয়েছে আর মনে করেছে দৈহিক এবং কায়িক বলের জোরে, বল প্রয়োগে তারা এই বিষয়টি সমাধান করে ফেলতে পারবে। বিষয়টি এখন আর সেই পর্যায়ে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তির পথে, সৌহার্দ্যের পথে, সন্ধির পথে একত্র হবার সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুল আউয়াল সাহেব। শুধু দর্শকবৃন্দ, মাওলানা সাহেব তার
বক্তব্যে অনেকগুলো বিষয় তুলে এনেছেন। বিশ্বের বর্তমান অশান্ত পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আহমদিয়া জামাতের যিনি বর্তমান ইমাম আছেন, তিনি একমাত্র সেই খোদার মহাপুরুষ, খোদার মনোনীত মহাপুরুষ, যিনি বিশ্ববাসীকে শান্তি এবং সৌহার্দ্যের পানে ডাকছেন, তাদেরকে পরামর্শ দিচ্ছেন। আপনারা জানেন আমরা আমাদের বিগত অনুষ্ঠানগুলোতে আলোচনা করেছি এবং এমটির অন্যান্য অনুষ্ঠানেও এই বিষয়টি আলোচিত হচ্ছে প্রতিনিয়ত, যে হুজুর বিশ্বের বড় বড় নেতৃবৃন্দের কাছে চিঠিপত্র পাঠিয়েছেন, তাদের কাছে গিয়েছেন, তাদেরকে গিয়ে বুঝিয়েছেন। হুজুর ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে গিয়ে বক্তব্য রেখেছেন গত 2012 সালে 27 জুন তারিখে। আমরা আমাদের পূর্বের অনুষ্ঠানে তার থেকে অংশ আপনাদেরকে দেখিয়েছি। হুজুরের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং ক্যাপিটাল হিলে হুজুর যাদের উপস্থিতিতে বক্তৃতাটি দিয়েছিলেন তারা হচ্ছে বিশ্বের নীতি নির্ধারক, বিশ্বের কর্ণধার। এই হুজুরের বক্তৃতাটি বাংলায় অনুবাদ করা হয়েছে, হুজুরের নির্দেশ যে এটি যেন প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হয়। আমি অনুরোধ রাখব বাংলাদেশে আমাদের যারা দাইলাল্লা আছেন, যারা কর্মী আছেন, যারা জামাতের কর্মকর্তা আছেন, আপনারা প্রত্যেকে এই বইটি হাতে নিন। টেলিভিশন পর্দায় এখন দেখানো হচ্ছে, আপনারা দেশের প্রত্যেকটি মানুষের কাছে, বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তাদের কাছে এটি পৌঁছে দিন। হুজুরের বক্তব্যটি যেন প্রত্যেকের কাছে যায় এবং আমাদের দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। এছাড়া আমি আরেকটি বিষয় এখন আলোচনার জন্য আসব। মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি প্রশ্নটি রাখতে চাচ্ছি। মাওলানা আব্দুল আব্বাল সাহেব তার আলোচনার শেষ দিকে উল্লেখ করেছেন আইসিস, যেটা নিয়ে আজকাল বিশ্বে একটা তোলপাড় চলছে। মধ্যপ্রাচ্যের একটা বিরাট অংশ দখল করে কিছু লোক তারা খেলাফত প্রতিষ্ঠার দাবি করছে এবং একটা অশান্তি এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা সেখানে হচ্ছে এবং এ কারণে আরও বিভেদ দেখা দিচ্ছে। এই আইসিস সম্পর্কে আমি আপনার মন্তব্য শুনতে চাই। আইসিস সম্পর্কে কি বলবো, এটি আসলে এটি কোনো সুখকর আলোচনা নয়। আমরা বাধ্য হয়ে এই বিষয়গুলো আলোচনা করছি দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণের জন্য, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতর যে বিভক্তি এবং যে বিভাজন, আর এই সুযোগে বিশ্বের বিভিন্ন অপশক্তির তাদের উপর আক্রমণ, নির্বিচারে তাদের হত্যা, এটি এত দুঃখজনক এক অধ্যায় যা শুনলেই, যার সম্পর্কে কথা বললেই হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু পরিস্থিতি থেকে কেউ শিখছে না। মৌলানা সাহেব যেভাবে বলেছেন যে আইসিস হলো ইসলামিক স্টেট ফর ইরাক অ্যান্ড সিরিয়া, অর ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, উত্তর ইরাক এবং সিরিয়ার একটা অংশ নিয়ে তারা একটা বিশাল জায়গা দখল করে সেখানে একটা রাষ্ট্র ঘোষণা করেছে এবং ঘোষণা দিয়েছে জুনে, খুব সম্ভব আমার কাছে তারিখ লেখা আছে, যে আবু বকর আবদুল্লাহ এক ব্যক্তি, তিনি খলিফা হওয়ার ডাক দিয়েছেন যে আমি আজকে খলিফা, খেলাফতের আসন আমি অলঙ্কৃত করছি। তো তিনি হলেন এই গোষ্ঠীর নেতা এবং খলিফা হয়ে গেছে এখন পৃথিবীতে। তো মৌলানা সাহেব যেভাবে বলেছেন, এর গোড়াপত্তনকারী হলো এদের, যেভাবে সবাই জানে আল কায়দাকে যারা বানিয়েছে তারাই, যারা আল কায়দা সৃষ্টি করেছে তারাই এই গোষ্ঠীকে সৃষ্টি করেছে, আল কায়দারই একটা অফশুট এদেরকে বলা যায়, বলা যায় না, এটি একেবারে সত্য কথা। তো ধর্মের মাঝে বা ইসলামের মাঝে এদের কোনো ভিত্তি নেই, এদেরকে কেউ বানিয়েছে অন্য কাউকে দমন করার জন্য, হঠাৎ করে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এরা। এখন যেভাবে আল কায়দাকে প্রথমে বানানো হয়েছে রাশিয়াকে দমন করার জন্য, সেখান থেকে আল কায়দা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার ফলে আল কায়দার বিরুদ্ধে তারা মাঠে নামে। এই আইসিস সৃষ্টিরও এটি, আইসিস না, এই গোষ্ঠী, আইসিস নাম তো পরে এরা ধারণ করেছে একটা ইরাকের বিশাল অংশ নিয়ে এবং সিরিয়ার অংশ দখল করে। তো এরাও এখন এদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, গেছে। আজ সকালের নিউজ এটি, যে ঘোষণা দিয়েছে আমেরিকা থেকে যে এদের উপর সীমিত এখন বিমান হামলা করা হবে। অবশ্যই এর পিছনেও রাজনৈতিক স্বার্থ আছে, হয়তো তাদের যে প্রিয় সন্তান আছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল, সে হয়তো কিছুটা হুমকি অনুভব করছে যে এরা তো আমাদের জন্য হুমকির কারণ হচ্ছে।
যে ছোট সিংহ শাবক আমরা ভাবছিলাম বড় সুন্দর দেখায়, সে যে এখন আমাদের খাওয়ার পায়তারা করছে। তো এখনও হয়তো এ ধরনের কোনো আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে তাদেরকে দমন করার জন্য আজ সকালে ঘোষণা করা হয়েছে যে সীমিত পর্যায়ে বিমান বা বোমা হামলা করা হবে এদের উপর। তো এই হলো আজকের বিশ্বের খেলা। কিন্তু তারা ভেবেছেন যে এখন আমাদের হাতে কিছুটা শক্তি এসে গেছে, কেননা খলিফা হওয়ার ঘোষণা দিয়ে দিই, আর তাই করেছেন জুন মাসে। এবং বিশ্বের মুসলমান দেশগুলোকে ডাক দিয়েছেন যে আসো আমাদের আমার হাতে বয়াত করো। তো কোনো কোনো উম্মাদ যে চিন্তাও করে না যে খেলাফত কীভাবে প্রতিষ্ঠিত হয়, অন্ধের মতো আবার সারাও দিচ্ছে। আর শুধু গতকালেরই একটা নিউজ ছিল, আমাকে কেউ পাঠিয়েছে যে বাংলাদেশেও চার পাঁচজন তার হাতে বয়াত করেছেন, পত্রিকায় এই ধরনের একটা আর্টিকেল এসেছে। তো রসুল করিম সাল্লাল্লাহু ইসলামের শিক্ষার সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এটি দেখে না যে খেলাফত কীভাবে প্রতিষ্ঠিত হয়। খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার পূর্বে নবুয়তের প্রয়োজন হয়। রসুলুল্লাহ নিজে বলেছেন, যখনই নবুয়ত এসেছে তখন খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, নবীর তিরোধানের পর। মা কানাত নবুয়তুন কাত্তু ইল্লা তাবিআতু খেলাফতুন, যে নবুয়ত এসেছে তারপর খেলাফত সূচিত হয়েছে। নবুয়ত ছাড়া কীভাবে খেলাফত সূচিত হতে পারে? খেলাফতের ধারা, খেলাফতের রাশেদার ধারা 30 বছর পর সেই খেলাফতের অবসান ঘটেছে। এরপর বিভিন্ন রূপে রাজনৈতিক খেলাফত বা বিভিন্ন ধরনের যে খেলাফত চলেছে সেটিকে, এটিকেও যদি আমরা খেলাফত মেনে নেই, 1920-এর দশকের অবসান ঘটে। তারপর যদি খেলাফতের সূচনা করতে হয় দীর্ঘ প্রায় 80-90 বছর পর, তো একটা নবুয়তের প্রয়োজন আছে। এটি আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এই কথাই হাদিসে লেখা আছে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর প্রথমে নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে, এরপর অত্যাচারী এবং স্বৈরাচারী আর অনাচারী রাজা বাদশাদের যুগ আসবে, তারপর উম্মতের শেষ প্রান্তে হাদিসে আছে সুম্মা তাকুনু খেলাফাতুন আলা মিনহাজ নবুয়া, যে আবার নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এক ব্যক্তি আসবেন, তিনি আল্লাহর নবী হবেন, কিন্তু স্বাধীন নবী না, কেননা মোহাম্মদ রসুল্লাহ খাতামান নবীন, হজরত মোহাম্মদ রসুল্লাহর অধীনে তার দাসত্বে তার আনুগত্যে তার শিক্ষাকে পুনর্জীবিত করার জন্য রসুল্লাহ নিজে বলেছেন যে আমার উম্মতে এক নবী আসবেন, তাকে ঈসা নবী উল্লাহ, ঈসা নবী উল্লাহ নাম দিয়েছেন। হাদিসে এক্স্যাক্টলি এই শব্দ ব্যবহার হয়েছে বারবার। সেই ঈসা আল্লাহর নবী উম্মতে মোহাম্মদিয়া থেকে যিনি আসবেন, তার ইন্তেকালের পর আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে। তো এই আইসিস কীভাবে খেলাফতের সূচনা করেছে, কোথেকে কীভাবে যে আগাছার মতো গজিয়েছে তা আমরা জানি না, এবং জানার কোনো কারণও নেই, কেননা ধর্মের সাথে এবং রসুলুল্লাহর কথার সাথে এর কোনো সম্পর্ক নেই। আর এই খেলাফত তো পৃথিবীর জন্য আশীর্বাদ হয়ে থাকে। তারা পুরো অঞ্চলে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে, ভয়াবহ অবস্থা। সিরিয়া আসাদ কাঁপছে তাদের ভয়ে, এদিকে ইরাকের অবস্থা শোচনীয়। আমেরিকাকে অনুরোধ করছে যে আমাদেরকে সাহায্য করো এদের বিরুদ্ধে। আমার সামনে ওয়েবসাইট খোলা আছে, আমি জাস্ট সার্চ করছিলাম যে আসলে এদের সূচনা কোত্থেকে হয়েছে, যেভাবে মৌলানা সাহেব বলেছেন আল কায়দারই একটা অফশুট এরা। কিন্তু এদেরকে অর্থনৈতিক দিক থেকে যারা ফাইন্যান্স করছেন, আমি ওয়েবসাইটটার নামটাও বলে দিই, কেউ যদি কারো আগ্রহ থাকে খুঁজে দেখতে পারেন আপনারা। আমি এই ওয়েবসাইটের নাম হলো, নোট করেন যারা আগ্রহ রাখেন, নাম হলো দ্য ডায়ালগ DIALOGUE chronicle.com/opinion/created-ISIS। আবার বলে দিই, দ্য ডায়ালগ ক্রনিকল এক শব্দ .com/opinion/created-ISIS। তো এটা পড়েন বের করে, তারপরে বুঝবেন যে কারা এদের সৃষ্টি করেছে, কারা এদেরকে অর্থের যোগান দিচ্ছে, এবং কী তাণ্ডব না তারা সৃষ্টি করে রেখেছে। এখানে অর্থের যোগান সম্পর্কে এখানে লেখা আছে যে কত দুঃখজনক যে হজরত মোহাম্মদ রসুল্লাহর শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই, যারা অর্থের যোগান দিচ্ছে তাদের নামের, দেখুন এখানে মধ্যপ্রাচ্যের সৌদি আরব এর পিছনে রয়েছে, তারপর কাতার
অর্থের যোগান দিচ্ছে, ইউএই পয়সা দিচ্ছে, কুয়েত পয়সা দিচ্ছে, জর্ডান পয়সা দিচ্ছে, ইরান, সিরিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকাও তাদেরকে অর্থের যোগান দিচ্ছে কাউকে দমন করার জন্য মধ্যপ্রাচ্যে, যেভাবে আমি বলেছি। কিন্তু এখন যখন দেখলো যে বিষয় হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সীমিত পর্যায়ের তাদের উপর বোমাবর্ষণ করবে তাদেরকে দমন করার জন্য। তো এই হলো বিশ্বের রাজনীতির অবস্থা। ইয়াজুজ মাজুজ এটি তো করবে, ইন্না ইয়াজুজ ও মাজুজ আ মুফসিদুন ফিল আরদ, কোরআন শরীফের আয়াত, যে ইয়াজুজ মাজুজ বিশ্বে ফ্যাসাদ করে বেড়াবে, অশান্তি নৈরাজ্য সৃষ্টি করে সর্বত্র ফিরবে। কিন্তু তবুও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এটি থেকে শেখে না। তো এইসব আলোচনা খুবই মানে দুঃখজনক, কিন্তু মানুষের চোখ খোলার জন্য যদি এটি কিছুটা কাজে লাগে, এটি আমাদের এই প্রচেষ্টার এবং প্রয়াসের উদ্দেশ্য। কিন্তু এদের এই এই যে খেলাফত ঘোষণা, যে আমরা এই খেলাফত প্রতিষ্ঠিত হলো, এটি থেকে একটা জিনিস বোঝা যায় যে অনুভব করে মুসলমান জাতি যে খেলাফতের প্রয়োজন আছে। এই কারণে ইতিহাসের বিভিন্ন মোড়ে তারা চেষ্টা করেছে খেলাফত প্রতিষ্ঠার। আফগানিস্তানে কোনো সময় হঠাৎ করে কেউ মাথাচাড়া দেয়, পাকিস্তানে কেউ খলিফা হতে চায়, এখনও মাথাচাড়া দিয়েছে। কিন্তু যেভাবে জামাতে আহমদিয়ার বর্তমান ইমাম যুগের মসিহ এবং ইমাম মাহদি আলাইহিস বর্তমান খলিফা পরিষ্কারভাবে বলেছে যে খেলাফত এভাবে প্রতিষ্ঠিত হয় না, খেলাফত প্রতিষ্ঠিত হয় আল্লাহর পক্ষ থেকে কেউ আসলে তাকে মানলেই তোমরা জয়যুক্ত হবে, না হয় বারবার মার খাবে এবং এর কোনো অবসান নেই, এর এর কোনো উত্তর নেই, একমাত্র ঐশী খেলাফতের সামনে সমর্পণ ছাড়া, তাকে মানা ছাড়া, তাকে গ্রহণ করা ছাড়া। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি এবং মহাপুরুষ এসে গেছেন। 1889 সনে তিনি দাবি করেছেন যে এই যুগে আমার আল্লাহ আমাকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের খেদমতের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের সেবার জন্য তার দাসদের মধ্য থেকে মাহদী হিসাবে এবং ঈসা করে পাঠিয়েছেন দাজ্জালের মোকাবেলা করার জন্য, দাজ্জালি ফেতনার মোকাবেলার জন্য। এবং এই ফেতনার তিনি মোকাবেলা করেছেন, 88 বই লিখে দাজ্জালদের মিথ্যা খোদাকে তিনি বধ করেছেন, মিথ্যা খোদাকে তিনি মেরেছেন, এবং সত্য খোদা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর খোদার রাজত্ব প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন। আর ইয়াজুজ মাজুজের মোকাবেলায় ইমাম মাহদির এবং ঈসার দোয়া ছাড়া আর কোনো অস্ত্র নেই, কোনো শক্তি নেই। মুসলমান যতই চেষ্টা করুক না কেন, সত্যকে বাদ দিয়ে দাজ্জালের মোকাবেলা করার প্রত্যেক ক্ষেত্রে তারা মার খাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈসার সাথে হয়ে, ঈসার অধীনস্থ হয়ে, ঈসার বাহিনীতে যতদিন যোগ দেবে না ততদিন মার খাবে। আর ঈসার বাহিনীতে যদি যোগ দাও, তাহলে আল্লাহ তাআলা ঈসাকে বলবেন, এই যুগের যিনি ঈসা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আরেকটি টাইটেল, আর তার সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুরে আশ্রয় নাও, অর্থাৎ দোয়ার অস্ত্র ব্যবহার করো। আজকের খুতবাতে এই কথা হুজুর বলেছেন, আপনি যেটা অনুষ্ঠানের সূচনাতে বলেছেন। তুর হলো সিম্বল, যেখানে এই জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে এক যুগে হযরত মূসা আলাইহিস সালাম গিয়ে দোয়া করেছিলেন। তো রূপক ভাষায় আগমনকারী ঈসার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ এই অস্ত্র দিয়ে গেছেন যে যুগের এই অপশক্তির মোকাবেলার একমাত্র অস্ত্র হলো দোয়া। তো এই ঈসার সাথে যারা যোগ দেবে, যে মুসলমান গোষ্ঠী, যে মুসলমান জাতি, যে মুসলমান দেশ, শুধু তারাই জয়যুক্ত হবে, বাকিরা ততদিন মার খেতে থাকবে যতদিন তাকে গ্রহণ করবে না, তাকে মান্য করবে না এবং তাকে মুহাম্মদ রাসূলুল্লাহর মসিহ এবং ঈসা হিসাবে গ্রহণ করতে প্রস্তুত হবে না। তো এতটুকুই যথেষ্ট, ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। সুদর্শনবৃন্দ, আমরা শুনছিলাম যেভাবে আপনি বললেন যে আসলে কষ্টদায়ক আলোচনা কিন্তু আমাদের প্রয়োজনে করতে হচ্ছে। এখানে একটা জিনিস আপনার কথার মধ্যে স্পষ্ট হয়েছে যে একজন লোক দাঁড়িয়েছে বা কিছু লোক তাকে বলেছে বা সহযোগিতা করেছে বলেই সে নিজেকে খলিফা বলে দাবি করছে, কিন্তু কোরআন শরীফ তো আমাদেরকে স্পষ্ট বলে যে লাইয়াস তাখলিফান্না হুম, আল্লাহ তাদের মাঝে খলিফা বানাবেন, আল্লাহ বানাবেন, কোনো মানুষ নিজের চেষ্টায় বা কোনো মানুষের প্রচেষ্টাকে খলিফা হতে পারবে না, খলিফা খোদা বানান। আর আল্লাহ তাআলার ফজলে যাকে খলিফা বানানোর ছিল আল্লাহ তাকে খলিফা বানিয়েছেন, আল্লাহ তাআলার ফজলে আহমদীয় জামাতের মাঝে সেই খেলাফত আছে, পঞ্চম খেলাফত চলছে এবং তার সুযোগ্য নেতৃত্বে সারা পৃথিবীতে এবং বিশ্বময় ইসলামের তবলিগ হচ্ছে, ইসলামের উন্নতি হচ্ছে এবং যারা আহমদীয় জামাত এবং খেলাফতের নেতৃত্ব মেনে নিচ্ছে তারা উত্তরোত্তর উন্নতি করছে এবং এই বিপদাপদ থেকে নিজেদের রক্ষা করতে সমর্থ হচ্ছে। অতএব দর্শক, এখানে আপনাদেরকে চিন্তার খোরাক আছে, আপনাদেরকে বিষয়টি ভেবে দেখতে হবে। আমি এখন ফোন লাইনে যেতে চাচ্ছি। এখানে আমাদের এক বোন রিজিয়া বেগম সাহেবা আছেন ফোন লাইনে ক্যানাডার পিস ভিলেজ থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
রিজিয়া বেগম সাহেবা আপনি শুনতে পাচ্ছেন? আমি দর্শক আপনাদেরকে অনুরোধ করি যখনই আপনারা টেলিফোন করেন টেলিফোন লাইনে আপনারা অপেক্ষা করবেন, যখন আপনার সুযোগ আসবে তখন আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব। আপনারা টেলিফোন লাইনে অপেক্ষা করতে থাকুন, আর যখনই কথা বলবেন স্টুডিওতে তখন আপনারা টিভির ভলিউম বন্ধ করে দিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। দর্শক, আমাদের সঙ্গে যোগাযোগের জন্য টেলিভিশন পর্দায় নাম্বার দেখানো হচ্ছে, আপনারা টেলিভিশন পর্দা থেকে নাম্বারগুলো টুকে নিন এবং অনুষ্ঠানে কথা বলুন আমাদের সঙ্গে। রিজিয়া বেগম সাহেব আপনি লাইনে আছেন, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া বেগম সাহেবাকে হারিয়ে ফেলেছি। এরপর আমি দেখতে পাচ্ছি গোলাপ সাহেব আছেন দুবাই থেকে, আসসালামু আলাইকুম। গোলাপ সাহেব আপনি আছেন কি? আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি যে টেলিফোন লাইনগুলো আপনারা একবার চেক করে দেখুন যে টেলিফোন লাইনগুলো ঠিক আছে কি না। এরপরে আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে আরেক ভাই লাইনে আছেন টেলিফোনে, আসসালামু আলাইকুম। সম্ভবত এই লাইনও আমরা নিতে পারছি না। আমি এবারে বাংলাদেশে আবার যেতে চাই, মাওলানা মোহাম্মদ আকরামুল ইসলাম সাহেব আছেন সেখানে। আমি আমাকে জানানো হয়েছে আপনি আপনি কে বলছেন ভাই? জি সিরাজউদ্দিন সাহেব, আপনি মালদা থেকে বলছেন, বলুন। জি বলুন। জি আমি মালদা থেকে বলছিলাম, আমার এখানে কয়েকজন গ্যারামতি বন্ধুরাও শুনছে। জি জি, সত্য সন্ধান প্রোগ্রাম। আচ্ছা, তো ওনাদের যে আমরা যখন ঈসা আলাইহিস সালামের বেঁচে থাকতে পারে না কোরআন দিয়ে বা হাদিস দিয়ে আমরা যেমন দলিল দিই, ঠিক ওরা ওই ঈসা আলাইহিস সালাম বেঁচে থাকতে পারে বলে প্রমাণ দেয় কোরআন থেকে। আচ্ছা, সূরা কাহাফের যে আসহাবে কাহাফ নাই, জি জি, যে কয়েকজন ব্যক্তি এবং ওনাদের সাথে ওদের সাথে একটা কুকুরও ছিল, আচ্ছা, যারা গোয়ার মধ্যে কয়েক বছর জীবিত ছিল, আচ্ছা, বলে কেমন করে ওরা এটা দলিল দেয়। অতএব আসহাবে কাহাফের আসল ঘটনা কি, তখন সত্য কি ওরা কয়েক বছর গোয়ার মধ্যে ছিল, ফের ওদেরকে জীবন দান করা হয়েছিল? আচ্ছা, ঠিক সিরাজউদ্দিন সাহেব আপনার প্রশ্নটি পেয়ে গেছি। আমি বাংলাদেশে যেতে চাই মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে এই প্রশ্নটি নিয়ে। মাওলানা আউয়াল সাহেব, আশা করি প্রশ্নটি শুনেছেন, আসহাবে কাহাফের ঘটনাটা কি, এটি আমাদের ভাই সিরাজউদ্দিন সাহেব জানতে চেয়েছেন। আসহাবে কাহাফের ঘটনা সত্য, তারা তাওহীদ একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, খাঁটি ইমান আনয়নকারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী দলের নাম, যারা নিজেদের ইমান রক্ষার্থে গুহায় আশ্রয় গ্রহণ করেছিল এবং বছরের পর বছর সেই গুহার ভিতরে কাটিয়েছিল এবং বারবার বাইরে বের হতো এবং তারা গিয়ে খোঁজ নিত যে এখন কি অবস্থার পরিবর্তন হয়েছে, অত্যাচার নির্যাতন কি কমেছে। খুব গোপনে তারা বের হতো এবং বেরিয়ে দেখতো অবস্থা কী, তারপরে তারা পরবর্তী ধাপটা গ্রহণ করত। কিন্তু ভাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এ কথা দ্বারা জীবিত সাব্যস্ত করা সম্ভব নয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে কোরআন শরীফে স্পষ্টভাবে বলা আছে তিনি মারা গেছেন, যেভাবে অন্যান্য রুমি রসুল সম্পর্কে বলা আছে তারা মারা গেছেন। একটু পার্থক্য করে বলা হয় না, একটু তফাত নাই এই বর্ণনায়। অতএব আসহাবে কাহাফের ঘটনা সত্য, আসহাবে কাহাফ মানে গুহাবাসীরা বছরের পর বছর গুহার ভিতরে আশ্রিত থেকেছেন, কখনো বাইরে এসেছেন, কখনো তাদেরকে মুদ্রা দিয়ে পাঠানো হয়েছে যে গোপনে গিয়ে ব্যবস্থা করে দেখো যে কোনো অবস্থার পরিবর্তন হয়েছে কিনা খোঁজ নাও। আর আপনি বলছেন যে এটা দ্বারা সাব্যস্ত হয়ে গেল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামও জীবিত থাকতে পারেন। কীভাবে সাব্যস্ত হলো? যখন আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রসুল ছাড়া আর কিছুই নন, তার পূর্বেকার সমস্ত রসুল গত হয়ে গেছেন, তখন কীভাবে ঈসাকে জীবিত সাব্যস্ত করা সম্ভব? যখন আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি যখন ঈসাকে প্রশ্ন করেছি বা করব যে তুমি কি তিন খোদার শিক্ষা দিয়ে এসেছিলে তিন খোদা মান্য করার, তিনি বলবেন না, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদা মা দুমতু ফিহিম ফালাম্মা তাওয়াফায়তানি কুনতা আনতার রাকিবা আলাইহিম। আমি গুহার ভিতরেও যাই নাই,
আমি চতুর্থ আকাশেও যাইনি, তুমি যখন আমাকে মৃত্যু দিয়েছ আমি তোমার কাছে ফেরত এসেছি। এরপরে তারা তিন খোদা মেনেছে না 300 খোদা মেনেছে এটা আমি জানি না, তুমি জানো হে আল্লাহ। কীভাবে সাব্যস্ত হয় যে তিনি জীবিত আছেন? কোরআন শরীফে লেখা আছে, ইজ কাল আল্লাহু ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল লাযিনা কাফারু ওয়া জাআইলুল লাযিনা তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। সূরা আলে ইমরানের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন আল্লাহ তাআলা 4টি অঙ্গীকার করেছিলেন ঈসা আলাইহিস সালামের সাথে, প্রথমে আমি তোমাকে মৃত্যু দিব, তারপরে সসম্মানে তোমাকে আমার নৈকট্য দান করব, আমার সকাশে তোমাকে উচ্চ মর্যাদায় ভূষিত করব, তারপরে কি করব, রাফিউকা ইলাইয়া বা মুতাহহিরুকা মিনাল লাযিনা কাফারু, এবং তোমার আগমনের পরে যে পূর্ণতম নবী আসবেন, সম্পূর্ণ শেষ শরীয়তবাহক নবী আসবেন, সেই সম্পূর্ণ শেষ শরীয়তবাহক নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমার বিরুদ্ধে আরোপিত অপবাদ খণ্ডন করে তোমাকে পবিত্র ঘোষণা করব। ওয়া জাইলুল লাযিনা তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, আর কিয়ামত পর্যন্ত। দেখেন অঙ্গীকার কতদূর বিস্তৃত, কিয়ামত দিবস পর্যন্ত বিস্তৃত। তোমার প্রকৃত অনুসারীদেরকে কিয়ামত দিবস পর্যন্ত তোমার অস্বীকারীদের উপরে প্রাধান্য দিব। অতএব প্রথমে মারা যেতে হবে ঈসাকে, তারপরে বাকি ঘটনা ঘটবে। আল্লাহর সান্নিধ্যে সকাশে সসম্মানে উত্তোলিত হওয়া, অর্থাৎ সম্মান লাভ করা, তারপরে পবিত্রতার ঘোষণা, এবং তার অনুসারীদের, খাঁটি অনুসারীদের কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠত্ব লাভ, এইগুলো আগে মৃত্যু পাবেন, মৃত্যু লাভ করবেন, তারপরে অনুষ্ঠিত হবে, ঘোষণা দেওয়া আছে কোরআনে। সূরা কাহাফের ঘটনা দ্বারা, গুহাবাসীদের ঘটনা দ্বারা ঈসা আলাইহিস সালামকে জীবিত করা সম্ভব না ভাই। তারপরের কথা হচ্ছে এই যে কোথায় লেখা আছে যে গুহাবাসীর প্রত্যেকে জীবিত ছিল? গুহাবাসীদের অনেকেরা মারা গেছে গুহার জীবদ্দশায়, গুহার জীবন কাটাতে কাটাতে। তাদের পরবর্তী প্রজন্মও ছিল, তাদের পরবর্তী প্রজন্ম সেখানে ছিল। এক এক অংশের ভিতরে বিরাট 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 বিশাল বিশাল হলরুমের মতো গুহা আছে ওখানে ক্যাটাকুম্বসে। সেখানে তাদের আশ্রয়স্থল, তাদের বাসস্থান, তাদের অনেক রকমের ব্যবস্থাপত্র ছিল সেখানে, যেরকম জেনারেশনস আফটার জেনারেশনস থাকে মানুষ। এটা দ্বারা কীভাবে সাব্যস্ত হলো? তারা সবার অমর ছিল, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা অমর সৃষ্টি করেন নাই। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক মানুষকে প্রথমে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপর আমার কাছে ফেরত আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে সসম্মানে ফেরত এসে গেছে ঈসা আলাইহিস সালাম, অতএব তার মৃত্যু ঘটে গেছে বলে আমার কাছে সসম্মানে ফেরত এসেছেন। জাযাকুমুল্লাহ, ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। ভাই সিরাজউদ্দিন সাহেব, আপনার যে প্রশ্ন করেছিলেন আশা করি উত্তর পেয়ে গেছেন। আপনার সঙ্গে যে সমস্ত আহমদীয় অতিথিরা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমরা আহমদীয়তের ভুবনে স্বাগত জানাই, মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখার অনুরোধ করছি। যদি এরপরও আপনাদের মাথায় কোনো প্রশ্ন আসে আপনারা অবশ্যই করবেন। দর্শক, আমরা এখন এখানে আমি মোহাম্মদ গোলাপ সাহেব আছেন দুবাইতে, আমরা তার সঙ্গে কথা বলছি। গোলাপ সাহেব আসসালামু আলাইকুম। আমি আপনার বাড়ি কোথায়, মানে দেশের বাড়িটা কোথায়? আমার বাড়ি মরজাল, মরজাল বেলাবো রোড, গ্রামের নাম রাজাবাড়ি। আচ্ছা, ঢাকা রোডটা আছে না? আচ্ছা আচ্ছা, গোলাপ সাহেব ধন্যবাদ আপনাকে। আপনার এটি আপনি কন্ট্রোল রুমে আমাদেরকে নাম্বারটা দিয়ে রাখেন, ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান শেষে আপনার সঙ্গে কথা বলে কোথায় কীভাবে ডিশ লাগাতে পারেন আর ভৈরবে জামাতের ঠিকানা কী আপনাকে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এবার আমি দেখতে পাচ্ছি যে নেসার আহমেদ সাহেব আছেন একজন ভাই লাইনে। আসসালামু আলাইকুম নেসার আহমেদ সাহেব। ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতু। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মোবারক, কেমন আছেন? ভালো, জি আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নটি শুনুন। আমার প্রশ্ন হচ্ছে বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, যে গাজাতে আক্রমণ চলছে ফিলিস্তিনের, হুজুরও এ বিষয়ে খুতবা দিচ্ছে,
আর আজকে দেখলাম ইরাকে আক্রমণ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এই আমেরিকায়। তো এই যে বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং যে দাজ্জাল ইয়াজুজ মাজুজের যে ভবিষ্যৎবাণী রয়েছে হাদিস শরীফে, তো আমার অনুরোধ হাদিস শরীফের অংশগুলা বাংলাতে দেখি এবং যে আমাদের একটা ভিডিও ফুটেজ আছে তার আলোকে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আলোচনা করার জন্য। আচ্ছা, আমরা কিন্তু নেসার সাহেব অনুষ্ঠানের শুরুতেই, আপনি যদি দেখে থাকেন, আমরা অনুষ্ঠানের শুরুতেই কিন্তু এই বিষয়ে আলোচনা করেছি। তারপরও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ যে বর্তমানে নৈরাজ্য সৃষ্টি করছে, আপনি আপনার পূর্বের প্রশ্নের উত্তরে বলেছেন, এই সম্পর্কে যদি আরও কিছু কথা বলতেন। উনি মনে হয় ওই হাদিস যেখানে আছে সেই হাদিসগুলো দেখানোর কথা বলছেন, অনুবাদ বা যা এখানে যা দেখানো যায় কি না এটা পরবর্তীতে দেখা যাবে। এখন তো হঠাৎ করে আমরা এখানে তা দেখানোর এরকম পরিস্থিতি নেই। তো ইয়াজুজ মাজুজের বিষয়টি এখন পৃথিবীর সামনে স্পষ্ট। ইয়াজুজ মাজুজের অনাচার এবং কদাচারের কথা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় উল্লেখ আছে, যা আমি ইশারা করেছি। সূরা আম্বিয়াতে আছে, সূরা কাহাফে, সূরা তাহাতেও খুব সম্ভব রয়েছে, সূরা তাহাতেও আছে। তো কোরআন শরীফের শেষের দিকে আছে তাব্বাতি সূরা লাহাবে সেটি উল্লেখ আছে। তো এই অপশক্তি আসলে বিশ্বের সর্বত্র নৈরাজ্য সৃষ্টি করে বেড়ানোর কথা যা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং এই অপশক্তির মোকাবেলার শক্তি কারণেই এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে লা ইয়াদানে লিআহাদিন লিকিতালিহিম, এমন কোনো মা এমন সন্তানের জন্ম দেয়নি যে ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করতে পারে। অর্থাৎ এত তারা উন্নতি করবে জাগতিক অর্থনৈতিক ক্ষেত্রেও এবং অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত তাদের অস্ত্র শক্তি। আর আজকে দেখেন পৃথিবীতে কে এমন শক্তি, কে সর্বত্র পৃথিবীর অনাচার ছড়িয়ে বেড়াচ্ছে, কে মানুষকে ইচ্ছা করলেই জোরে ধমকি এবং বোকা দিয়ে চুপ করিয়ে দেয়, কাদের হাতে এই অস্ত্র? ইয়াজুজ মাজুজ বিবেক খাটালে মানুষ বুঝতে পারে যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে সংবাদ দিয়েছেন সেই সংবাদ কার ক্ষেত্রে পূর্ণ হচ্ছে। ইয়াজুজ মাজুজ এই দুই শব্দের রুট হলো আজিজ, আলিফ জিম জিম, আর এর অর্থ হলো অগ্নি, আগুন, যাদের পুরো শক্তির ভিত্তি হলো আগুনের উপর, আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করছে তারা। যখনই কোনো জাতির বিরুদ্ধে ক্ষেপে যাচ্ছে তখনই অর্ডার পাস করা হচ্ছে যে আজকে এই জায়গায় বোমা হামলা করতে হবে। আজ সকালে যেটি হয়েছে আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি, আপনিও ইশারা করেছেন যে এতদিন তাদের স্বার্থের অনুকূলে ছিল, আজকে দেখেছে যে তাদের প্রিয়জনের কিছুটা হুমকি অনুভব হচ্ছে, তাই নির্দেশ দেওয়া হচ্ছে যে আগুন তাদের উপর ফেলো, বোমা, বোমা আর কিছু নয়, অগ্নি ছাড়া বারুদ। আর এটিও বলা হচ্ছে যে আমাদের সেখানে যাওয়ার দরকার নাই তো মারার জন্য, আমরা সৈন্য পাঠিয়েছি আফগানিস্তানে, আজকে সকালে এসব বলা হয়েছে যে আফগানিস্তানে বা ইরাকে, কিন্তু এখন আমরা দূরে বসে এসব করতে পারছি, তাই ওখানে আর সৈন্য পাঠানোর দরকার নেই, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি যে আমি উইথড্র করবো, আমি করেছি। তো আগুন হলো এদের একমাত্র নির্ভর, যেখানে যা যে জাতির বিরুদ্ধে ক্ষেপছে বা যে জাতিকে ব্যবহার করতে চায় তাদেরকে আগুন দিয়ে সাহায্য করে, আগুনে সমৃদ্ধ করে যে তুমি প্রয়োজনে এটি ব্যবহার করো, আর যেখানে তারা নিজেরা ক্ষেপে সেখানে সেই জাতির উপর সে আগুন বর্ষণ করে দূর থেকে বসে। তো যারা আগুন নিয়ে খেলা করছে তারা হলো ইয়াজুজ মাজুজ, আর কোনো মুসলমান এর মোকাবেলা করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ তাদের মোকাবেলা করতে পারবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, এদের একমাত্র মোকাবেলা যেভাবে আমি পূর্বেই বলেছি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস ইমাম মাহদী এবং ঈসা যিনি আসবেন তিনি এদের মোকাবেলা করবেন, আর তিনিও কোনো অস্ত্র বলে মোকাবেলা করবেন না, কারণ আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন অস্ত্রের যুদ্ধ করতে। তার অস্ত্র হলো দোয়া, যেভাবে আমি পূর্বে বলেছি যে তুর হলো তার এই শত্রুর বিরুদ্ধে মোকাবেলার জায়গা, সেখানে তার তিনি দোয়ার অস্ত্র পরিচালনা করবেন এই অপশক্তির বিরুদ্ধে সেজদাতে, তিনি এবং তার জামাত, এবং তাদের দোয়াতে এই অপশক্তি সেইভাবে গলে যাবে যেভাবে লবণ পানিতে গলে আল্লাহ তাআলার ফজলে।
তো সেই প্রক্রিয়ার আল্লাহ তাআলার ফজলের সূচনা হয়েছে, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ যোগ দিচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহর এই ঈসার হাতে হাত দিচ্ছে এবং বয়াত করছে। তো ইয়াজুজ মাজুজকে চেনার জন্য এখন বড় কোনো দীর্ঘ বক্তৃতার এখন আর প্রয়োজন নেই। ধন্যবাদ আপনাকে নিসার সাহেব। এই বিষয়টি আসলে প্রত্যেক আমাদের অনুষ্ঠানেই আসে, দাজ্জাল সম্পর্কে আমাদের কাছে একটি ভিডিও আছে, যদি কখনো সুযোগ আমরা পরে দেখিয়ে দেব আপনাকে। আমি এখানে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কী উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন, তার আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য কী, এটি তিনি নিজে তার অগণিত বই পুস্তকে লিখে গেছেন। দর্শক, এ পর্যায়ে আমি মনে করছি যে একটা অংশ তার লেখা থেকে আপনাদেরকে শুনিয়ে দিলে ভালো হবে। চলুন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আবির্ভাবের লক্ষ্য এবং উদ্দেশ্য কী বর্ণনা করছেন তা শুনে নিই। আহমদীয় মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম নিজ দাবি সম্পর্কে স্পষ্টভাবে বলেন, ধর্ম সংস্কারের লক্ষ্যে খোদার পক্ষ থেকে যার আসার কথা ছিল সেই ব্যক্তি আমি, যাতে করে ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত ইমানকে আমি পুনঃপ্রতিষ্ঠা করি আর খোদার নিকট থেকে শক্তি লাভ করে তারই প্রদত্ত ক্ষমতা বলে জগৎকে সংশোধন, তাকওয়া ও সত্যনিষ্ঠার দিকে আকর্ষণ করি, আর আমি যেন এদের বিশ্বাস ও আচরণগত ভুল ত্রুটি দূর করি, আর আল্লাহর ওহি দ্বারা আমাকে এ কথা সুস্পষ্টভাবে বোঝানো হয়েছে, এই উম্মতের জন্য সূচনা লগ্ন থেকে যে মসিহ সম্বন্ধে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল, আর সেই শেষ মাহদি ইসলামের অধপতনের যুগে, পথভ্রষ্টতার বিস্তৃতির যুগে আল্লাহ তাআলার কাছ থেকে যার সরাসরি হিদায়ত লাভ করার কথা ছিল, আর ওই শীত অগ্দিরে সেই আধ্যাত্মিক খাদ্য ভাণ্ডার মানব জাতির সামনে যার পক্ষ থেকে নতুনভাবে পরিবেশন করা নির্ধারিত ছিল, যার আগমনের সুসংবাদ 1300 বছর পূর্বে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন, আমি সেই ব্যক্তি। তাজকিরাতুশ শাহাদাত আইন পুস্তক রুহানি খাজাইন বিংশ খণ্ড পৃষ্ঠা 3-4। শুধু দর্শকবৃন্দ, আমরা হযরত মসীহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা হতে একটি অংশ শুনছিলাম। এবারে আমি বাংলাদেশে যাচ্ছি মাওলানা মোহাম্মদ আকরামুল ইসলাম সাহেবের কাছে। আবারও সেই পূর্বে যে আলোচনা চলছিল তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি প্রশ্নটি করব যে আজ যে মুসলমানদের মাঝে যে অনৈক্য এবং বিভেদ এবং ভুল বোঝাবুঝি দেখা দিয়েছে, তাদের মাঝে ঐক্য কীভাবে প্রতিষ্ঠিত হতে পারে, ঐক্য কীভাবে তাদের মাঝে প্রতিষ্ঠিত হতে পারে, এ সম্পর্কে আমরা আপনার কাছ থেকে জানতে চাই মাওলানা আকরাম সাহেব। বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত যুগোপযোগী এবং চমৎকার একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমরা মুসলমান জাতি খুবই সৌভাগ্যবান একটি জাতি যে আমরা একটি জীবন্ত ধর্মের অধিকারী। আমাদের নবী চিরঞ্জীব নবী, আমাদের মাঝে যে ধর্মীয় গ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থটি দুনিয়ার সমস্ত সমস্যার এবং সর্বকালের সমস্যার সমাধান দিয়েছে। একইভাবে এই যে বর্তমান সমস্যা যেটা মুসলমানদের মাঝে বর্তমানে বিকট আকার ধারণ করেছে, অনৈক্যের যে সমস্যাটা, এর সমাধানও আল্লাহ তাআলা কুরআন করিমে আমাদের জন্য, মুসলমানদের জন্য সুস্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআন করিমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, অর্থাৎ যে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে সমবেতভাবে অত্যন্ত দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পৃথক হয়েও না। এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বার্তা আদেশ আঙ্গিকে দিচ্ছেন যাতে আমরা অবশ্যই এটা পালন করি, আর এটা যদি আমরা পালন না করি তাহলে অবশ্যই আমাদের জন্য ক্ষতি আছে। আল্লাহ তাআলার আদেশ যদি আমরা পালন না করি, যেটা কুরআন করিমের অন্যান্য স্থানে যেসব জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে যদি তোমরা ঐক্যবদ্ধ না হও তাহলে তোমাদের যে হাওয়া সেটা বেরিয়ে যাবে, তোমাদের প্রভাব প্রতিপত্তি থাকবে না, যা বর্তমান বিশ্বে আছে আমরা দেখতে পাচ্ছি।
তো এই যে রজ্জু আল্লাহ তাআলার যে রজ্জু এই রজ্জু হচ্ছে আল্লাহর খিলাফত এক আল্লাহর যে এক একক যে নেতৃত্ব খলিফা যিনি হবেন তার পিছনে একতাবদ্ধ হয়ে চলার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন এবং বলছেন যে তোমরা আঁকড়ে ধরে রাখো কখনোই তোমরা এ থেকে ছিন্ন হয়েও না পৃথক হয়েও না বরং এই বিষয়টিকে আরও সুস্পষ্ট করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন হাদিস শরীফ আছে যে ইন্নামাল ইমামু জুন্নাতুন ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতিলু মিন ওয়ারাইহি যে ইমাম হচ্ছে নিশ্চয়ই যেন যে ইমাম হচ্ছে ঢালস্বরূপ আর যদি প্রয়োজন পড়ে যুদ্ধবিগ্রহের বা যে কোনো সমস্যা তাহলে সেই ইমামের পিছনে থেকে তোমরা সেই যুদ্ধ করো সেই বিগ্রহ করো সেই সমস্যার সম্মুখীন হয়ে তোমরা আর যদি এর বিরূপ ঘটে তাহলে তোমরা অবশ্যই লাঞ্ছিত হবে যা আমরা পদে পদে দেখতে পাচ্ছি এরপরে দেখেন কুরআন ইসলাম কত মানে সমৃদ্ধ একটি ধর্ম এবং কত বিস্তৃত আমাদের যে শিক্ষা আল্লাহ তাআলা দান করেছেন প্রতিদিন আমাদের পাঁচ রাকাত নামাজ পাঁচ ওয়াক্তের যে নামাজ সেই নামাজে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কীভাবে আনুগত্য করতে হবে কীভাবে একতাবদ্ধ হতে হবে কীভাবে এক ইমামের অধীনে চলতে হবে ইমামের অধীনে কীভাবে দণ্ডায়মান হতে হবে কিয়াম করতে হবে রুকু করতে হবে ইমাম যেভাবে হরকত করবেন সেভাবে আমাকে হরকত করতে হবে আর এরকম করে আনুগত্য করে তার পিছনে যদি আমি একতাবদ্ধ হই তাহলে আমাদের যে যে উন্নতি সেই উন্নতি সম্ভব এছাড়া কোনোভাবেই সম্ভব না তো এই যে বিষয়গুলো এখন মূল যে বিষয়টা সেটা দেখার বিষয় যে বর্তমানে এরকম একটি দল বা অর্গানাইজেশন বা জামাত কোনটি কোন জামাতের মাঝে এই বৈশিষ্ট্য আছে যারা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে রাখে যারা খলিফা বা সেই এক নেতার অধীনস্থ হয় এবং তার হুবহু অনুকরণ করে তার আনুগত্যে চলে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে একমাত্র শুধুমাত্র একটি জামাত আছে যার নাম আহমদিয়া মুসলিম জামাত সেই জামাতই সারা বিশ্বব্যাপী 204টি দেশে এক নেতৃত্বে তারা তাদের ইসলামের যে বিজয় বার্তা সেই বিজয় বার্তা বয়ে বেড়াচ্ছে এবং পৃথিবীর ইসলাম বিদ্বেষী যত দেশ আছে বড় বড় দেশ কিছুক্ষণ আগে আলোচনার সময় মাওলানা সাহেবরা বললেন যে ওই আলোচনা করেছেন আমেরিকাতে ইউরোপীয় পার্লামেন্টে আমাদের হুজুর হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদ আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আমাদের ইমাম আহমদী মুসলিম জামাতের ইমাম তিনি তাদের কাছে গিয়েছেন এবং তাদেরকে ইসলামের যে প্রকৃত সৌন্দর্য সেই সৌন্দর্য তাদের সামনে উপস্থাপন করেছেন ইসলামের প্রকৃত শিক্ষা সেটাকে উপস্থাপন করেছেন যেভাবে মাওলানা ফিরোজ আলম সাহেব মহতরম ফিরোজ আলম সাহেব একটু আগে বললেন যে লবণ যেভাবে গলে যায় ঠিক সেইভাবে তারা গলে গেছে তাদের কাছে কোনো অস্ত্র নিয়ে যেতে হয় নাই তাদের কাছে কোনো অর্থবিত্ত নিয়ে যেতে হয় নাই পৃথিবীতে একটা মাত্র জামাত যাদের কাছে কোনো অস্ত্র নাই যাদের কাছে কোনো বিত্ত নাই যাদের কাছে কোনো অর্থ নাই কিন্তু এর মোকাবেলায় দেখেন আরব বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাদের কাছে অর্থ আছে বিত্ত আছে তাদের কাছে জনবল আছে সমস্ত শক্তি থাকা সত্ত্বেও তাদের মধ্যে কোনো প্রকারের তারা এই বিশ্বের এইসব দেশের কাছে আমেরিকা ইউরোপের কাছে গিয়ে তারা মাথা নত করে কিন্তু এই জামাত যে জামাত একক নেতৃত্বের অধীনে চলে সেই জামাতের যে ইমাম তার কাছে তারা মাথা নত করে যারা ইসলাম বিদ্বেষী এবং সবাই জানে যারা তারা ইসলাম বিদ্বেষী তো এই বিষয়টা যখন মুসলমান ভাইরা বুঝতে পারবেন যে একক নেতৃত্বের পিছনে বরং আমি এক পরিষ্কার করে বলতে চাই যে আহমদিয়াতের নেতৃত্বে আহমদিয়া যে জামাতের যে খলিফা সেই খলিফার নেতৃত্বে যখন তারা একতাবদ্ধ হবে তখনই এই পৃথিবীতে একতা মুসলমানরা একতাবদ্ধ হতে পারবে এছাড়া তাদের মধ্যে একতাবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন যেন তারা এই বিষয়টি বুঝতে পারে উপলব্ধি করতে পারে এবং আহমদিয়া জামাতে দাখিল হয়ে এই যে আল্লাহ তাআলা নিয়ামত খলিফা সেই খলিফার আনুগত্য করে ইসলামের যে বিজয় কেতন আল্লাহ তাআলা শুরু করেছেন সেই কেতনে তারা সামিল হতে পারেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আকরামুল ইসলাম সাহেব দর্শকবৃন্দ মুসলমান ভাইদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা একমাত্র সম্ভব যদি আমরা
খোদা পরিবর্তিত যে খেলাফত ব্যবস্থা আছে তাকে মেনে নিই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, বিবেক খাটানোর তৌফিক দিন এবং সত্যের পানে সবাইকে পরিচালিত করুন। দর্শক দেখতে দেখতে এক ঘন্টা আমরা পার করেছি, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পরেই, আশা করি আপনাদের সঙ্গেই পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তদ জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তদ জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হইল, সে নামে মজনু হইল, মওলা আমার কাদের গুণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তদ জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তাঁতরে সকল পয়দা, আদমের কলবেতে তার নূরে রোশনি। নবী মোর নূরে খোদা, তাঁতরে সকল পয়দা, আদমের কলবেতে তার নূরে রোশনি। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হয়ে, ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তদ জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, চান সূরজ গ্রহ তারা তারি নূরের সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণি। চান সূরজ গ্রহ তারা তারি নূরের সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণি। নিদানে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তদ জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তদ জাহানের ধ্বনি। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হইল, সে নামে মজনু হইল, মওলা আমার কাদের গুণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তদ জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা বিরতির পর ফিরে এলাম। খুব সুন্দর একটি নাতে রাসূল আমরা শুনছিলাম, আশা করি ভালো লেগেছে আপনাদের। দর্শক, আমি কথা না বাড়িয়ে ফোন লাইনে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। কানাডা থেকে আছেন রিজিয়া বেগম সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার বাবা জনাব ফরিদ আহমদ সাহেব ব্রাহ্মণবাড়িয়া গত মাসে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, তো আমি জানতে চাই যে মৃত্যুর পর তার আত্মার কি অবস্থা হয়েছিল এবং এখন কি অবস্থায় আছেন, আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার বাবার জন্য সবার কাছে দোয়া আবেদন করছি। ধন্যবাদ আপনাকে। মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে আমি যাচ্ছি এই প্রশ্নটি নিয়ে, মৃত্যুর পর মানুষের আত্মার অবস্থা কি হয়, এটি ছিল এই বোনের প্রশ্ন। মাওলানা আউয়াল সাহেব, নীতিগতভাবে বোন উত্তর দিতে পারবো, কার সাথে আল্লাহ তাআলা কি ব্যবহার করছেন কেবল আল্লাহ তাআলাই জানেন, ওই পারে কেউ গিয়ে ফেরত আসেনি। হযরত আকদাস মসীহ মাওয়াদ ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালাম কোরআন শরীফের আয়াতের আলোকে এবং হাদিস শরীফে বর্ণিত মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত শিক্ষার আলোকে পরকালের জীবনের বিষয়ে স্পষ্ট একটি ধারণা দিয়েছেন ইসলামী নীতি দর্শন পুস্তকে। আর সেখানে তিনি বলেছেন, দেখুন, একটি আত্মার তিনটি পর্যায়ে আছে মৃত্যুর পর। প্রথম পর্যায় হচ্ছে কবরের জীবন, অর্থাৎ একজন মানুষ যে মুহূর্তে মারা যায় তার আত্মাকে আল্লাহ তাআলা নিজে কবরস্থ করেন, আর নেক বান্দাদেরকে তিনি ইল্লিনে জায়গা দেন, অন্যদেরকে সিজ্জিনে রাখেন, কিন্তু নিজে সেই কবরে তিনি কবরস্থ করেন। সাম্মা আমাতাহু ফা আকবারাহু। কবরের যে জীবনটা, এটা কেন আবশ্যক? কেননা পরকালের একটি নতুন জীবনের জন্য তার প্রস্তুতির প্রয়োজন। যেভাবে মাতৃগর্ভে শিশুর ভ্রূণ, মানে একটা মানুষের ভ্রূণ অনেক কয়েকদিন থেকে, বেশ কয়েকদিন থেকে ইহকালের প্রস্তুতি নিয়ে তার দেহের পূর্ণতার জন্য অপেক্ষা করে, ঠিক তেমনি যে পরকালের যাত্রা সেটার সূচনা হয় কবরের মাঝে, যার তুলনা চলে ভ্রূণের সাথে। অর্থাৎ মাতৃগর্ভে যেরকম শিশু আশ্রিত থাকে, দীর্ঘকাল তৈরি হয়, প্রস্তুত হয় এই জগতের জন্য, ঠিক তেমনি পরকালের জন্য প্রস্তুত হয় মানুষের আত্মা কবরের মাঝে। কিন্তু এই কবর ওই মাটির কবর নয়, এই কবর আত্মার কবরস্থানে আল্লাহ তাআলা নিজে দেন, সেখানে সে প্রস্তুত হয়। গতকালও আলোচনার মধ্যে বলা হয়েছিল বারজাখের ভিতরে কিছুদিন তাকে থাকতে হয় এবং তাকে প্রস্তুত করা হয় পরবর্তী ধাপের জন্য। যদি সে জান্নাতবাসী হয় তাহলে রূপক অর্থে তার জন্য একটি জানলা খোলা হয়, জান্নাতবাসীর কবরে, যেখান থেকে সে সুবাতাস লাভ করে, হিমেল বাতাস লাভ করে, সে বুঝতে পারে যে না, আল্লাহ তাআলা আমার জন্য খুব ভালো একটি পরিণাম নির্ধারণ করেছেন। আর যদি সে জাহান্নামের অধিকারী হতে যায় বা আল্লাহর দৃষ্টিতে সে জাহান্নামী হয়ে থাকে, তাহলে সে কষ্ট পায় এবং সে অনুভব করে যে আমার জন্য আগুনের লেলিহান শিখা অপেক্ষমান। এরপরের ধাপটা হচ্ছে ইয়ামুল বাস, অর্থাৎ যেন তার কবরের জীবনের অবসান ঘটলো এবং একটি নতুন জগতে সে প্রবেশ করলো, একটা নতুন জন্মের মধ্যে সে প্রবেশ করলো, নতুন জন্ম হলো তার। এটা আত্মার একটি নতুন জাগরণ, নতুন একটি সচেতনতার নাম ইয়ামুল বাস। কিন্তু তখনও তার সমস্ত ইন্দ্রিয় এবং অনুভূতিগুলো কার্যকর হয় না, যেরকম একটি শিশু ভূপৃষ্ঠে আসার সাথে সাথে বা জন্মগ্রহণ করার সাথে সাথে তার সমস্ত ইন্দ্রিয় সম্পূর্ণভাবে কার্যকর হয় না। সে শুরু করে ব্যবহার করা, কিন্তু এখনও তার চোখ দেখা আরম্ভ করতে কিছুক্ষণ সময় লাগে, কিছুদিন সময় লাগে, কানের ব্যবহার বুঝে না, মুখের ব্যবহার জানে না, খাবার জিহ্বার ব্যবহারটা বুঝতে সময় লাগে, নানা রকমের তার ইন্দ্রিয় আছে, সেগুলো প্রস্তুত হয় কিছুকাল সময়। তো ইয়ামুল বাস থেকে নিয়ে ইয়ামুল হাসার পর্যন্ত একটি সময় কাটে আত্মার, যেখানে সে প্রস্তুতি নেয় ইন্দ্রিয় পূর্ণতার জন্য, অপেক্ষা করে। আর হাসার অর্থাৎ কিয়ামত দিবস বা তার জন্য নির্ধারিত চূড়ান্ত সিদ্ধান্তের দিবসের জন্য সে অপেক্ষায় থাকে, ততদিন পর্যন্ত তার ইন্দ্রিয়গুলো আরও সূক্ষ্মতার অর্জন করে এবং পরকালের জন্য প্রস্তুতি নেয়, যেন সে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত পুরস্কারগুলো কিংবা শাস্তিগুলো, সংশোধনমূলক শাস্তিগুলোকে অনুভব করতে পারে। এরপরে চূড়ান্ত সিদ্ধান্তের দিনটাকে বলা হয়েছে ইয়ামুল হাসার, যাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে ঘোষণা দিবেন, সে জান্নাতে প্রবেশ করবে পূর্ণ আকারে, এবং যাকে জাহান্নামের সংশোধনমূলক
জীবন কাটিয়ে আসতে হবে, তাকে জাহান্নামে প্রেরণ করা হবে। তাহলে মৃত্যুর পর মোটামুটি এই তিনটি অবস্থা পার করে তাকে পূর্ণ পরকালের জীবনে প্রবেশ করতে হয়। ধন্যবাদ। বোন রিজিয়া বেগম সাহেবা, আপনার কথার নীতিগত উত্তর মৌলানা আব্দুল্লাহ সাহেব দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে ব্যক্তিগতভাবে কার সঙ্গে আল্লাহ কী ব্যবহার করবেন এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো বলতে পারেন। ওই জগৎ থেকে কেউ যেহেতু ফিরে আসেনি, তাই তার সঙ্গে কী ব্যবহার হয়েছে এটা আমরা জানি না। আপনার বাবা জামাতের একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছ থেকে আমরা আশা রাখতে পারি যে আল্লাহ তাআলা তার সঙ্গে রহমতের ব্যবহার করবেন। আর হুজুর এখানে তার গায়েবানা জানাজা পড়িয়েছেন, অনেকেই সেই জানাজায়ও সামিল হয়েছিলেন। আমরাও দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। আমি এখানে দেখতে পাচ্ছি আব্দুস সুবহান সাহেব এখন লাইনে আছেন নলহাটি ভারত থেকে। আসসালামু আলাইকুম আব্দুস সুবহান সাহেব। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে কি ঈসা আলাইহিস সালামের কয় ভাই এবং কয় বোন ছিলেন? আচ্ছা, কয় ভাই আর কয় বোন? দ্বিতীয় প্রশ্ন ছোট একটা, জি, এখন যে খুতবা হলো আমাদের হুজুর সাহেব হুজুরের, জি, তা ওনারা প্রশ্ন করেছেন ওনাদের বাড়িতেও টিভি আছে এমনি কেবিল মানে ওই ডিশ আছে তারা দেখে সময় ক্ষেত্রে, তখন বললো কি তোমাদের মলবিতে কানে আঙুল কেন ভরে না আজান দেওয়ার সময়? মৌলভীকে কেন মৌলভী কেন আঙুল ভরে না? হ্যাঁ, মৌলভী এখানে আছে এটা ধরা যাবে। জি 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 জি, এটা এটা ভালো বলছেন আপনি লাইনে। আপনি সুন্দর প্রশ্ন করছেন, দুটি প্রশ্নই রাখছি ওনার কাছে যে ঈসা আলাইহিস সালাম কয় ভাই বোন ছিল আর আপনি আজান দেওয়ার সময় কেন কানে আঙুল দেন না? ঠিক আছে, জাযাকুমুল্লাহ প্রশ্নের জন্য। আজানের সময় কানে আঙুল দেয়া এটি হারাম না, আর এটি না দিলে যে আজান হবে না তাও নয়। আসলে কানে আঙ্গুল যারা দেয় এর আসল উদ্দেশ্য হলো আজানের শব্দ অনেক সময় অনেক উঁচু হয়ে থাকে, হাই পিচ আওয়াজ হয়, যার ফলে কানের যে ড্রাম আছে এটার ক্ষতি হতে পারে। এই জন্য কোনো কোনো মুয়াজ্জিন আছেন যারা কানে আঙ্গুল ঢুকিয়ে তারপর আজান দেন যেন আওয়াজ সরাসরি কানের ড্রামকে আঘাত না করে। আমার ক্ষেত্রে আমি তা অনুভব করি না, শুধু আমি নই, আপনি যদি ইন্টারনেটে গিয়ে দেখেন, এখন আর তো দূরে যেতে হয় না যে আজান কীভাবে দিতে হয়, ইন্টারনেট খুঁজে দেখবেন যে অনেক এমন মুয়াজ্জিন আছেন যারা শুধু কান ঢেকে আজান দিচ্ছেন। কান ঢাকা এবং কানে আঙুল ঢুকানো দুটোর উপকারিতা একটাই, যে ভিতরে আওয়াজ যেন যেতে না পারে। তো এর সাথে শরীয়তের হালাল বা হারামের কোনো সম্পর্ক নেই, এই হলো আজানের সাথে সম্পর্কযুক্ত অংশের উত্তর। বাকি থাকলো হযরত ঈসা আলাইহিস সালামের কয় ভাই বোন ছিলেন, বোনও আছেন, কয় ভাই বোন ছিলেন। তো এটি এমন একটি বিষয় যার সম্পর্কে যথেষ্ট মতভেদ আছে, অনেক মতভেদ রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের ভাই বোনদের সঠিক খতিয়ান পাওয়া যায় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে লেখা আছে যে তার চার ভাই ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম এবং দুই বোন ছিলেন। তার সৎ পিতা ইউসুফ যে নজ্জার যাকে বলা হয়, তিনি কাঠমিস্ত্রি ছিলেন ইউসুফ। হযরত ঈসা আলাইহিস সালামের বিনা পিতায় জন্মের পর মরিয়মের বিয়ে হয়েছে ইউসুফ মিস্ত্রির সাথে, সেই পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের চার ভাই এবং দুই বোনের কথা বলা হয়ে থাকে। তাদের নামও আমার সামনে আছে, নামগুলো পড়ে দিতে পারি যদি দরকার হয়, আমি মনে হয় আপাতত ডিটেইলে যাওয়ার দরকার নেই, চার ভাইয়ের নাম উল্লেখ আছে। তো বাকি এটি সম্পর্কে সবাই বলে, সব অথরিটি বলে, সমস্ত ঐতিহাসিকরাও বলেন যে এই সম্পর্কে যথেষ্ট মতভেদ রয়েছে। এর সাথে আমি আরেকটা কথা যোগ করে দিতে চাই, ভারত থেকেই, আমি জানি না কোন জায়গা থেকে প্রশ্ন করেছেন, মালদা থেকে প্রশ্ন, মালদা থেকেই প্রশ্ন, সিরাজউদ্দিন সাহেব, একই জায়গা থেকে প্রশ্ন করা হয়েছিল মৌলানা আব্দুল্লাহ খান চৌধুরী সাহেব এটার পুরো উত্তর দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের মান্যকারীরা যেহেতু 300 বছর গুহাতে থাকতে পেরেছেন, তাই ঈসা আলাইহিস সালামও অস্বাভাবিকভাবে জীবিত থাকতে পারেন, এই ধরনের সুর ছিল প্রশ্নের ভিতর। তো ঈসা আলাইহিস সালামের মান্যকারীদের 300 বছর জীবিত থাকার কথা কোথায়ও নেই, এটি মৌলানা সাহেব ব্যর্থহীন ভাষায় আপনাদের সামনে তুলে ধরেছেন। কোরআন শরীফে শুধু যা লেখা আছে তা হলো সূরা কাহাফের
26 নম্বর আয়াতে আছে ওয়ালাবেসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, এবং তারা তাদের প্রশস্ত গুহায় 300 বছর অবস্থান করেছিল এবং তারা আরও 9 বছর বাড়িয়েছিল, মানে অর্থাৎ 309 বছর পর্যন্ত গুহাতে জীবনযাপন করতে হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের নিষ্ঠাবান মান্যকারীদের। এখানে এই কথা বলা হয়নি যে 300 বছরের প্রথম দিকে যে গুহাতে অবস্থান নিয়েছিল নিজের ইমানের হেফাজতের জন্য সে 300 বছর সেই গুহায় জীবিত ছিল। এর অর্থ হল 300 বছর ইমানের হেফাজতের জন্য রোমানদের অত্যাচার এড়ানোর জন্য তাদেরকে 300 বছর পর্যন্ত আত্মগোপন করে থাকতে হয়েছে। অত্যাচার এবং নির্যাতনের এই যে জাতাকল তাদের বিরুদ্ধে চলছিল সেটি এড়ানোর উদ্দেশ্যে তারা গুহাতে আশ্রয় নিয়েছেন। এই পুরো অত্যাচারের যুগ হলো 309 বছর। আর এই সম্পর্কে ঐতিহাসিকরা একমত যে হযরত ঈসা আলাইহিস সালামের প্রথম যুগের মান্যকারীদের উপর অসাধারণ নির্যাতন হয়েছে রোমানদের পক্ষ থেকে, এবং সেই গুহাগুলো এখনও আছে। আমরা দেখে এসেছি, আমি রোমে গিয়েছি, সেটি নিজে গুহার ভিতরে গিয়েছি, যে এইখানে লুকায়িত থেকে তারা বিভিন্ন যুগে নিজেদের ইমানের হেফাজত করেছেন। আর এই পুরো যুগ দাঁড়ায় 309 বছর। কোরআন শরীফ 1400 বছর পূর্বে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা অবহিত করেছে, এবং আজকের ইতিহাস সেটি সত্য প্রমাণ করছে। এটি কোনো এক প্রজন্মের আয়ুষ্কাল নয়, কোনো এক ব্যক্তির আয়ুষ্কাল নয়, বরং 309 বছর ধরে যারা নিজেদের ইমানকে গুহায় আত্মগোপন রেখে হেফাজত করেছেন তাদের কথা বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই সুবহান সাহেব, উত্তর পেয়েছেন আশা করি। আমাকে একটু দ্রুত চলতে হবে, অনেকেই লাইনে আছেন। আমি দেখতে পাচ্ছি এখানে মোহাম্মদ আতিকুর রহমান সাহেব আছেন, একজন বন্ধু চট্টগ্রাম থেকে লাইনে। আসসালামু আলাইকুম আতিকুর রহমান সাহেব। আতিকুর রহমান সাহেব আসসালামু আলাইকুম ভাই। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার প্রথম কোশ্চেন হলো, জি, ইমাম মাহদী আলাইহিস সালাম যে দুনিয়াতে আসছেন এটার প্রমাণ কি হাদিস অনুসারে? জি, সেটা প্রমাণটা করতে আমার এক নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেনটা হলো যে দাড়ি রাখার সিস্টেম কি, বা দাড়ি না রাখলে কি হয়, বা অনেকে ইতিমধ্যে টিভির পর আপনার কলটি হোল্ডে আছে, অনুগ্রহ করে লাইনে থাকুন। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আতিকুর রহমান সাহেব। আমরা আপনার দুটি প্রশ্ন পেয়ে গেছি, এখানে হয়তো কিছুটা টেলিফোন সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু প্রশ্ন দুটি স্পষ্ট ছিল। আমি মাওলানা আব্দুল আফজাল সাহেবের কাছে যাব প্রশ্ন দুটি নিয়ে। এই আতিকুর রহমান সাহেব একজন আহমদী বন্ধু, চিটাংয়ে বসে অনুষ্ঠান দেখছেন। তিনি বলছেন যে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসালাম যে এসে গেছেন, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি উনি যে ইমাম মাহদি, এর প্রমাণ, এটা এর প্রমাণ কি, এটি আপনি দিবেন। আর দ্বিতীয় হচ্ছে দাড়ি রাখার বিষয়ে তিনি প্রশ্ন করছেন, এই যে ছোটো ছোটো দাড়ি কেউ রাখে, বড় দাড়ি রাখে, বিষয়টি আসলে কী, দাড়ি রাখার যৌক্তিকতা কী? ঈসা হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসালাম যে এসে গেছেন তার এখনকার লক্ষণ লক্ষ্য করুন। কিতাবুল ফিতন মুসলিম শরীফে, কিতাবুল ফিতন মুসলিম শরীফে লেখা আছে যে শেষ যুগে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, তার যুগে যে দাজ্জাল আত্মপ্রকাশ ঘটাবে, তার যুগে যে দাজ্জাল আত্মপ্রকাশ ঘটাবে, ইয়াখরুজু খাল্লাতাম বাইনাশ শামে ওয়াল ইরাক, ইন্নাহু খারেজুন খাল্লাতাম বাইনাশ শামে ওয়াল ইরাক, যে আগমনকারী ঈসা মসীহ যাকে আমি ইমাম মাহদিও আখ্যায়িত করেছি, সে যখন আসবে তার যুগে যে দাজ্জাল আসবে সে আত্মপ্রকাশ ঘটাবে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী মহাসড়কে। এত আজকে তো আপনি আলোচনা শুনছেন নিশ্চয়ই, আপনি আজকের দিনটা যে আলোচনা হচ্ছে তার ভিত্তিতে আপনি গবেষণা করেন কথাটা। কিতাবুল ফিতান মুসলিম শরীফের ভেতরে আগমনকারী ঈসার কথা বলা আছে, নবীউল্লাহ ঈসা আসবেন, তারই আরেক নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদী রেখেছেন, বলেছেন তার যুগে যে দাজ্জালের আবির্ভাব ঘটবে, তার বহির্প্রকাশ ঘটবে, খাল্লাতাম বাইনা শামে ওয়াল ইরাক, জগৎবাসী বুঝতে পারবে না, প্রচ্ছন্ন থাকবে, ব্যাপারটা তাদের কাছে স্পষ্ট হবে না। স্পষ্ট হবে কবে? যখন সে আত্মপ্রকাশ করবে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী খাল্লাতান মহাসড়কে। আজকে আমরা যাচাই করছি, বাছাই করছি, জানতে পারছি কারা এই সমস্ত ক্রাইসিস, এই ধরনের যে সমস্যা, আন্তর্জাতিক পর্যায়ের সন্ত্রাস এবং রক্তারক্তি কারা করাচ্ছে, সেটা দাজ্জাল।
এটা দাজ্জালের যুগ, একজন দাবি করছেন আমাকে আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম করে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা ইমাম মাহদী হিসেবে পাঠিয়েছেন। যুগের চিহ্ন দেখেন আর দাবি দেখেন, দুয়ে দুয়ে চারের মতো মিলে যাবে। আর কোনো জামাত আর কোনো দল একমাত্র এই ঈসা এবং মাহদীর দল ছাড়া তুর পর্বতে আশ্রয় নেওয়ার কথা বলছে না, দোয়ার কথা বলছে না, দোয়া করার কথা বলছে না, এবং সামগ্রিকভাবে একীভূত হবার কথা বলছে না, আহমদিয়া জামাত, ইমাম মাহদীর জামাত, ঈসা ইবনে মারিয়ামের জামাত ছাড়া। তাহলে হাদিসে বর্ণিত লক্ষণাবলী আর আজকের যুগের ঘটনা দুয়ে দুয়ে চারের মতো মিলে গিয়ে একজনকে সত্য সাব্যস্ত করছে, যিনি সময় মতো দাবি করেছেন এবং তিনি মারাও গেছেন দাবি করে। আর মারা যাওয়ার পর সেই ঘটনা আমরা চোখের সামনে দেখছি আক্ষরিক অর্থে পূর্ণ হতে। সকালবেলা যেটা নিউজ এসছে বলে একটু আগে উল্লেখ করা হলো, সেখানে হচ্ছে প্রয়োজন অনুযায়ী বিমান হামলা করার অনুমতি দেওয়া হচ্ছে, প্রয়োজন অনুযায়ী, যদি তোমরা প্রয়োজন মনে করো। এই প্রয়োজনের বিমান হামলা এই এই জল্লাদদের বিরুদ্ধে হবে না কুর্দিস্তান দখল করার জন্য হবে, আর কুর্দিস্তানের তেলের খনিগুলোকে দখল নেওয়ার জন্য হবে, এটা সময় বলবে। কেননা 1920-এর দশকেও এই কুর্দিদেরকে হত্যা করেছিল ব্রিটিশরা বিমান বাহিনীর মাধ্যমে এবং কুচুকাটা করেছিল তাদেরকে। আজকেও কুর্দিস্তান স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছে, যদি তারা টের পায় যে তাদের আত্মরক্ষার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, বিমান হামলা তাদের উপর হতে পারে। দাজ্জালের কত রকমের চালবাজি আছে কেউ জানে না। আপনি যেহেতু প্রশ্ন করেছেন যে আমাকে বলেন সত্যতার লক্ষণ কী, আমি আজকের দিনের হিসাব দিয়ে বলছি কথাটা, যে দাজ্জালিয়াত, ধোকাবাজি, মিথ্যাচারিতা, আন্তর্জাতিক নৈরাজ্য সৃষ্টিকারী চক্র, যেখানে সক্রিয় মুসলমানকে দিয়ে মুসলমান নিধন করাচ্ছে, সুন্নিদেরকে দিয়ে শিয়াদের জবাই করাচ্ছে, আর এটাকে ধর্মসেবা নাম রেখেছে, চেষ্টা করেছিল দাজ্জাল ইরানকে যুদ্ধের মধ্যে টেনে আনতে, এই তুমি না শিয়া, তুমি নাকি শিয়াদের স্বার্থ রক্ষা করো, আসো এখন শিয়া নিধন হচ্ছে উত্তর সিরিয়াতে এবং উত্তর ইরাকে, আসো এবং তাদেরকে বাঁচাও। কোনো মতে যদি সে যুদ্ধে নামাতে পারত, তা আজ পর্যন্ত সেই ষড়যন্ত্র তার কার্যকর ভূমিকা পালন করে ফেলতো যেটা সে চাচ্ছে। কিন্তু ইরানকে আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছেন যে বুদ্ধিমত্তার সাথে সে এড়িয়েছে, বলেছে যে ইরাকের সরকার, ইরান বলেছে ইরাকের সরকার যথেষ্ট এই বিষয়টা দেখার জন্য, তাদের সমস্যা তারাই সমাধান করতে পারে, সে কিন্তু যুদ্ধে জড়ায় নেই। অনেক বড় বিচক্ষণতা প্রমাণ দিয়েছে। কিন্তু দাজ্জাল টেনেছিল, এক মাস আগের ঘটনা বলছি, বারবার আহ্বান জানানো হয়েছে, আমরা তোমাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত, যদিও আমরা তোমাদের সাথে অনেক বৈরী সম্পর্ক কাটিয়ে এসেছি যুগের পর যুগ, কিন্তু আমরা প্রস্তুত 1979-এর পরে তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে চলো আইসিস নিধন করি, শিয়াদেরকে রক্ষা করি। কিন্তু ইরান নামে নাই, যুদ্ধের মধ্যে জড়ায় নাই। কত বড় দাজ্জাল এটা! আর যদি বলেন যে না, তাত্ত্বিক আলোচনার মাধ্যমে আমাদেরকে বুঝাতে হবে যে ইমাম মাহদী যে সত্য তার লক্ষণ কী, তাহলে জেনে রাখেন যখন মুসলমানদের মধ্যে দলাদলি অনৈক্য দেখা দিবে তখন ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ, যখন খ্রিস্টান পাদ্রিরা দলে দলে মুসলমানদের ইমান হরণ করতে নামবে তখন ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ, যখন মিথ্যাচার এবং ব্যভিচার এবং অন্যান্য আধ্যাত্মিক রোগ ব্যাধি, নৈতিক রোগ ব্যাধি দেখা দিবে তখন ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ, যখন নর্তকী এবং নারীদের প্রাধান্য হবে, গায়িকাদের প্রাধান্য হবে তখন ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ, যখন ছাপাখানা অর্থাৎ প্রকাশনা মুদ্রণ শিল্প সমূহ উন্নতি সাধন করবে, বিরাট বিপ্লব সাধিত হবে তখন ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ, নতুন নতুন যানবাহন যখন আবিষ্কৃত হবে সেটা শেষ যুগ ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ, যখন রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে সেটাই ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ। এই সমস্ত লক্ষণ পূর্ণ হয়েছে, আর ঠিক সময় মতো হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমাম মাহদী স্বরূপ পাঠিয়েছেন, তারই আরেক নাম ঈসা ইবনে মারিয়াম। অতএব যুগের চিহ্ন এবং লক্ষণাবলী এবং তার দাবি হুবহু মিলে যায়, তাই তিনি সত্যবাদী। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। এই যে আমাদের ভাই আতাউর রহমান সাহেব বা আতিকুর রহমান সাহেব বলা হয়েছিল ওনার নাম, ওনার আরেকটা প্রশ্ন ছিল যে দাড়ি রাখার ব্যাপারে কি বিষয়। এখানে আমি দেখতে পাচ্ছি আরেক ভাই এই প্রশ্নটি করছে, আমি আগে ফোনটি নিয়ে নিই তারপরে কথা বলি। সালে মাহমুদ সাহেব আছেন ঢাকা থেকে, তিনিও একজন অতিথি, অনুষ্ঠান দেখছেন। সালে মাহমুদ সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই টিভির ভলিউম একটু বন্ধ করে কথা বলুন। আমার কোশ্চেনটা, আমি একজন নন হানাফি এবং আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনাদের যে বর্তমান হুজুর ওনার দাঁড়িয়ে রাখার স্থানটা একদম মার্জনীয়, জি, আর বর্তমানে আপনাদের মধ্যে কিছু সংখ্যক আছে যারা দাঁড়িয়ে রাখে ফ্রান্স কাটিং স্টাইলে, আচ্ছা, তো এরা এভাবে কেন দাঁড়িয়ে রাখে এই সম্পর্কে যদি কিছু বলতেন।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে সালেম আহমদ সাহেব। আপনার কি আর কোনো প্রশ্ন আছে আহমদীয় জামাত সম্পর্কে দাড়ি ছাড়া? না, আর কোনো কোশ্চেন নেই, আমি নেক্সটে কোশ্চেন করব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সালেম আহমদ সাহেব, আপনি অনুষ্ঠান দেখছেন, এই জন্য ফিরোজ আলম সাহেব যদি সংক্ষেপে উত্তর দিতেন। এটার সংক্ষেপে এটি উত্তর যে কিছু আহমদী যে এভাবে দাড়ি রাখে আজকে, এটিকে হাদিসে নিষিদ্ধ বলা হয়নি, হারাম বলা হয়নি। হাদিসে যা বলা হয়েছে তা হলো কুসুর শওয়ারেব, যে তোমার মোছ ছোট করো, দাড়ি মোছ থেকে দীর্ঘ হওয়া চাই, একটু লম্বা হওয়া চাই। কিন্তু হাদিসে কোথায় বলা হয়নি যে এক হাত দাড়ি লম্বা করতে হবে, আবার অনিয়ন্ত্রিত ছেড়ে দাও আর মুখে জঙ্গল বানিয়ে রাখো। রসুল করিম সাল্লাল্লাহু ইসলাম খুব সুন্দর সুশ্রী সুদর্শন মানব ছিলেন, তাঁর চেহারাতে যে পবিত্র দাড়ি ছিল খুবই সুন্দর এবং আকর্ষণীয় ছিল, সব সুন্দর সাজিয়ে রাখতেন তিনি। এবং উম্মতকে এটি বলেছেন যে মোচ ছেড়ে দেবে না আর অনিয়ন্ত্রিতভাবে সেটিকে বাড়তে দেবে না, সেটিকে ছোট করো। তো আমাদের রসুলের সুন্নত আমরা অনুসরণ করি, কিন্তু সুন্নতে কোথাও বলা হয়নি যে এত দীর্ঘ এতটুকু লম্বা দাড়ি না হলে সেটি মোহাম্মদ রসুল্লাহর সুন্নত পরিপন্থী। আমাদের ইমামের যে দাড়ির কথা আপনি বলেছেন, সেটি তিনি যেহেতু এই যুগে সর্বোত্তম আদর্শ হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি মোহাম্মদ রসুল্লাহকে এই যুগে একজন মানুষের জন্য যতটা সর্বোচ্চ অনুসরণ করা সম্ভব তা করছেন। আমরা তার অনুসরণে তার দাসত্বে যতটা পারি সেটি অনুসরণ করি। বাকি শুধু দাড়ি কিন্তু ইসলাম নয়। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি যে আগেও উত্তর এভাবে দিয়েছি যে হাজার হাজার সুন্নত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, কয়জন অনুসরণ করে সেই সুন্নতের? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদ পড়তেন, আট রাকাত, তিন রাকাত বেতের পড়তেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, অনেক সময় এক রুকুতেই পুরা সূরা বাকারা পড়ে ফেলতেন এক রাকাতে। কয়জন সেই আজকে এই সুন্নত অনুসরণ করে? তার মানে কি সে মুসলমান না? সেটিকে মোহাম্মদ রসুল্লাহ সুন্নত অনুসরণ করছে না? সেটি ছিল সর্বোত্তম দৃষ্টান্ত। হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ ছিলেন তিনি। তিনি একটা সুন্নতের সবচেয়ে পরম মার্গ দেখিয়ে গেছেন উম্মতকে, তার অধীনে সেই মার্গে পৌঁছার তার উম্মতিরা যথাসাধ্য চেষ্টা করে। কেউ মানে এক পর্যায়ে পৌঁছে, কে আরও উপরে, কে আরও উপরে। কিন্তু এর অর্থ এই না যে যে মোহাম্মদ রসুল্লাহর সুন্নতের সর্বোচ্চ মার্গে পৌঁছতে পারেনি সে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছে না। তাই শুধু একটা জিনিস কিন্তু সুন্নত না, সুন্নতের ভিতর হাজার এবং সহস্র জিনিস আছে, এটি এটি আপনাকে স্মরণ রাখতে হবে। তো দাড়ি সম্পর্কে এই প্রশ্ন সবসময় পিছু ধাওয়া করে, আর দাড়ি না থাকলে কি সে মোহাম্মদ রসুল্লাহর উম্মত হতে পারবে না? আমরা আগেও এটি কথা বলেছি যে পৃথিবীর বিশাল মুসলিম জনগোষ্ঠী দূরপ্রাচ্যে রয়েছে, আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে ভিয়েতনাম, এই সকল অঞ্চলে যত মুসলমান আছে তাদের মুখে দাড়ি নেই। কিন্তু তার অর্থ কি এটি যে ওরা হযরত মোহাম্মদ রসুল্লাহ সুন্নত অনুসরণ করছে না? অবশ্যই করছে। যে যতটা পারে রসুল প্রেমে, রসুলের ভালোবাসায় যদি কারো মুখে একটা চুল গজায় এবং সেটি সে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখে রসুলের উম্মত অনুসারে, সে হযরত মোহাম্মদ রসুল্লাহর প্রকৃত প্রেমিক। তাই এই ছোটোখাটো বিষয় নিয়ে ফতোয়া যাওয়া উচিত না। জি, ধন্যবাদ মহাশয়েব। ভাই, আপনি একজন অতিথি, আপনি বলেছেন, অনুষ্ঠান দেখছেন, আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নকে আমরা সম্মান করি, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর আতিকুর রহমান সাহেব, আপনিও এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, আশা করি উত্তর পেয়ে গেছেন। আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখুন। আজকের পরে আগামীকাল এবং পরশু দুদিন আমরা আবারও অনুষ্ঠানে উপস্থিত হব, সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন। এছাড়া দর্শক, আমাদের যে এই প্রতিদিনের আয়োজন, এই আয়োজনগুলো আমরা স্থায়ীভাবে আপনাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করছি। এছাড়া আমাদের নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমাদের অনুষ্ঠানগুলো প্রতিনিয়ত আপলোড করে দেওয়া হয়েছে। গতকালকার অনুষ্ঠানও আপলোড করে দেওয়া হয়েছে, আজকের অনুষ্ঠানও আপলোড করা হবে। যদি আপনারা চান, আপনারা টেলিভিশন পর্দায় আমাদের যে ইউটিউবের ঠিকানা দেখানো হচ্ছে সেখানে গিয়ে আমাদের অনুষ্ঠানগুলো দেখতে পারেন, আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকেও দেখাতে পারেন। আমি এরপরে যাচ্ছি মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে, কিন্তু না, ফিরোজ আলম সাহেবের কাছে আমি আবার একটি প্রশ্ন নিয়ে আসবো। আমি আপনাকে বলেছিলাম যে মিজানুর রহমান সাহেব নাখালপাড়া থেকে একটি প্রশ্ন করতে চাচ্ছেন, আমরা তার প্রশ্নটি আগে শুনে নিই। মিজানুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম।
হুজুর আমার প্রশ্ন হইল, জি বলুন শুনছি, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, আমার প্রশ্ন হলো যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী, জি ওনার পরে আর কোন নবী আসবেন না, তাহলে ইমাম মেহদী উনি কোথা থেকে আসলেন? আচ্ছা, বা উনি কি আসছেন বা আজকে জীবিত আছেন বা মৃত? আচ্ছা আচ্ছা, মিজানুর রহমান সাহেব আপনি অনুষ্ঠানটি, জি বলুন। হ্যাঁ জি, এটা আপনার মাধ্যমে আমি জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাই, খুবই সুন্দর এবং সঙ্গত একটি প্রশ্ন আপনি করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, ওনার পরে নবী আসতে পারে না, মির্জা গোলাম মোহাম্মদ সাহেব কীভাবে আসলেন? আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আবার বলি যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী। শরীয়ত হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় শেষ, এই জন্য আমাদের প্রিয় রসুল সর্বশেষ রসুল। তাঁর সত্তায় শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে, আলিয়মা আকমাল তোলাকুম দিনাকুম ও আত্মান্ত আলাইকুম নেয়ামতি। তাঁর মাঝে তার সত্তায় শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে এবং নেয়ামত পরিপূর্ণ হয়েছে, তাই হযরত মোহাম্মদ রসুল্লাহ শেষ। শরীয়ত নিয়ে কেউ আর কখনও আসবে না, নতুন শিক্ষা নিয়ে কেউ কখনও আসবে না, শিক্ষার দ্বার চিরতরে রুদ্ধ, নতুন কোনো শিক্ষা আর আসছে না। কিন্তু হযরত মোহাম্মদ রসুল্লাহ নিজে শেষ নবী হয়ে শেষের তিনি কী ব্যাখ্যা দিয়েছেন? তিনি যে ব্যাখ্যা দেবেন সেটি শেষের প্রকৃত ব্যাখ্যা। মোহাম্মদ রসুল্লাহকে কেউ শেষ নবীর অর্থ শেখানোর প্রয়োজন নেই, তিনি নিজে সবচেয়ে ভালো বুঝতেন যে এই কথা তার উপর নাজেল হয়েছে। কোনো আমার একটা চুটকি মনে পড়ছে, হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শিশুকে আদর করছিলেন নামাজের সময় বা কোলে বসাচ্ছিলেন, তো অন্য জাতির কেউ, কোনো জাতির নাম উল্লেখ করতে চাই না আমি, কেউ দেখেছে, দেখে বলে যে ও মোহাম্মদের নামাজ নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো এই কথাটি যেভাবে হাস্যস্কর, শেষ নবী সংক্রান্ত যে অর্থ করা হয় সেটিও একইভাবে হাস্যস্কর। প্রথম কথা কেন হাস্যস্কর? নামাজ মোহাম্মদ রসুল্লাহর উপর নাজেল হয়েছে, তিনি জানতেন নামাজ কীভাবে পড়তে হয়। কোনো জাতির, বিশেষ কোনো জাতির মানুষ এসে যদি বলে যে ও মোহাম্মদ ঠিকভাবে উজু করেননি, বাচ্চা কোলে নিয়েছেন নামাজের সময় তাই তার নামাজ নষ্ট হয়ে গেছে, অযৌক্তিক। ঠিক একইভাবে শেষের অর্থ হযরত মোহাম্মদ রসুল্লাহ যা দিয়েছেন তাই করতে হবে। আমি বা আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষের অর্থ শিখাই, এটি একবারে বাচলামি ছেলেমি এবং হাস্যস্কর বিষয়। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শেষ নবী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও বলেছেন যে উম্মতের যখন দুর্যোগ দেখা দেবে, মুসলমান যখন 72-73 দলে ভাগ হয়ে যাবে, উম্মতকে ঠিক করার জন্য উম্মতের ভিতর থেকে ঈসা নামে এক নবী আসবেন, পূর্বের ঈসা নন, আগের ঈসা তো মারা গেছেন। কোরআন শরীফে 30টি আয়াত ঘোষণা করেছে যে ঈসা আলাইহিস সালাম যিনি 2000 বছর পূর্বে এসেছিলেন তিনি মারা গেছেন। এই উম্মতে যে ঈসা আসবেন হযরত মোহাম্মদ রাসূলুল্লাহর দাসদের মাঝে, তিনি নবী হবেন। তো হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এক ধরনের নবী আসার কথা স্বয়ং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা বলছি না। বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, 4-4 বার এই আগমনকারী ব্যক্তিকে নবী বলা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের দোয়া সংরক্ষিত আছে হাদিসে যে তিনি মোহাম্মদ রসুলুল্লাহর পর নবী হতে চেয়েছেন তাঁর উম্মতের। আল্লাহ তাআলা বলছেন যে সেই উম্মতের নবী তাদের মধ্য থেকে হবে, তুমি হতে পারবে না। তারপর মোহাম্মদ রসুলুল্লাহ ইসলামের ছেলে ইব্রাহিমকে যখন ইন্তেকালের পর কবরে দাফন করতে যাচ্ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তখন কাঁদছিলেন, তার চোখ থেকে অশ্রু বাড়ি ঝরছিল, চোখের পানি ঝরছিল, আর সে সময় বলছিলেন লাও আশা লাকানা সিদ্দিকান নবিয়া, আমার এই পুত্র ইব্রাহিম যদি জীবিত থাকতো তাহলে সত্য নবী হতো। এভাবে আরও অনেক হাদিস আছে। তার অর্থ হলো শেষ নবী নিজে বলছেন যে তারপর এক ধরনের নবী আসতে পারে। কোন ধরনের নবী আসতে পারে সেটি কোরআন শরীফ বলে দিয়েছে পরিষ্কারভাবে। যেহেতু শরীয়ত শেষ, শিক্ষা শেষ, নতুন কোনো শরীয়ত আসবে না, নতুন শিক্ষা আসবে না, কোরআনই শরীয়তের একটা বিন্দুও পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না, তবে এক ধরনের নবী আসতে পারে। এ কথা কোথায় লেখা আছে? কোরআন শরীফের সূরা নিসার 70 নম্বর আয়াতে 70, সেখানে আছে যে আল্লাহ মাইয়ুতে ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা আমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশুহাদা ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে ব্যক্তি আল্লাহ এবং মোহাম্মদ রাসূলুল্লাহকে
সত্যিকার অর্থে অনুসরণ করবে তাকে আল্লাহ তাআলা কি করবেন, মা আল্লাহ জিনা আনাম আল্লাহ আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত করেন, পুরস্কার করেন, তাদের অন্তর্ভুক্ত করবেন। যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন তারা কারা? আয়াত নিজেই বলছে, নবীন, সিদ্দিকিন, সোহাদা আর সালেহীন, নবী সিদ্দিক এবং শহীদ বা সালেদের অন্তর্ভুক্ত হবে এমন ব্যক্তি। ন্যূনতম পুরস্কার হলো নেক সালে হওয়া, আর সর্বোচ্চ পুরস্কার নবী হওয়া। তো মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লামের দাসত্বে সাধারণ পুণ্যবান ব্যক্তি থেকে আরম্ভ করে শহীদ, সিদ্দিক এবং নবীও হতে পারে, এ কথা কোরআন বলছে, হযরত মোহাম্মদ সাল্লাম এখান থেকেই বলেছেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের ব্যাখ্যা তিনি নিজেই করে গেছেন, আপনার বা আমার করার তো দরকার নেই। তাই আমি মনে করি এতটুকু আলোচনাতে স্পষ্ট হওয়া উচিত। দ্বিতীয় অংশ কী ছিল, যে ইমাম মাহদি সংক্রান্ত, হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম সংক্রান্ত কি জানেন? না, উনি এটাই জানতে চেয়েছেন যে মোহাম্মদ আসলাম শেষ নবী, তারপরে ইমাম মাহদি কীভাবে আসলেন, উনি এটাই জানতে চান যে হ্যাঁ ইমাম মাহদি সেইভাবেই এসেছেন যেভাবে মোহাম্মদ রসুল্লাহ বলেছেন, যে তার উম্মতে যে মাহদি আসবেন তাকে মহানবী সাল্লাহ সাল্লাম নিজেই নবী বলেছেন। তো এইগুলো বের করে পড়েন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে হে আল্লাহ, আহমদেরা এক কথা বলে, আমাদের মৌলবীরা আরেক কথা বলে, তুমি আমাদেরকে পথ দেখাও। আন্তরিকভাবে যদি আপনি সন্ধানী হন, সত্য সন্ধানীকে কোরআনে করিম হেদায়েতের প্রতিশ্রুতি দিয়েছে, হুদাল্লিল মুত্তাকিন, যে মুত্তাকিদেরকে অবশ্যই সঠিক পথের দিশা দেবে, সঠিক পথ দেখাবে এই কোরআনে করিম। এই কোরআন থেকেই আমি সূরা নিসার আয়াতটা পড়ে শুনিয়েছি আপনাকে। ধন্যবাদ আপনাকে ভাই মিজানুর রহমান সাহেব, আপনি নাখালপাড়াতে বসে অনুষ্ঠান দেখছেন, আমরা আপনাকে অনুরোধ করব আপনি মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি দেখেন। দেখেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে সেই যুগে উম্মতে মুসলিমাকে এক হাতে ঐক্যবদ্ধ করার জন্য ইমাম মাহদি আসবেন, তার নাম তিনি প্রতিষ্ঠিত মসিহ রেখেছেন। তো এটি মোহাম্মদ আসলামের নির্দেশ, ইমাম মাহদি আসতে তাকে মানতে হবে। আমরা আমাদের মন নিজেদের থেকে বানিয়ে এই কথাটি বলছি না। হযরত মুহাম্মদ আসলামকে যদি আপনি ভালোবাসেন তাহলে তার নির্দেশ মানা আমাদের জন্য আবশ্যক, আর তার নির্দেশ যদি মানতে হয় তাহলে আমাদেরকে যাচাই বাছাই করে বিষয়টি দেখতে হবে। আপনার কাছে আমাদের বাণী পৌঁছে গেছে, আমাদের আমন্ত্রণ পৌঁছে গেছে, বিষয়টি আপনি ভেবে দেখবেন, যাচাই বাছাই করে দেখবেন। যদি আল্লাহ তাআলা আপনার মন পরিষ্কার করে তাহলে সত্য যেখানে আছে সেখানে আপনি যাবেন, এটি আপনার কাছে আমাদের অনুরোধ। মিজান সাহেব, এখানে আমি আরও একটা জিনিস বলছি যে হযরত মুহাম্মদ মাহদি আলাইহিস সালাম এসে কী করেছেন? তিনি নতুন কোনো ধর্ম নিয়ে আসেননি, তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসেননি, তিনি নতুন কোনো শিক্ষার পরিবর্তন করেননি। হযরত ইমাম মাহদি আলাইহিসসালামের ধর্মবিশ্বাস কী ছিল? আহমদীয় মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী? এটিও আপনার মাথায় প্রশ্ন আসতে পারে। দর্শক, এ পর্যায়ে চলুন এই ভাই মিজানুর রহমান সাহেবের প্রশ্নকে মাথায় রেখে আমরা আহমদীয় মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী সেটি পুনরায় একবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি জামাতের পবিত্র প্রতিষ্ঠাতার লেখা হতে। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাম বলেন, আমাদের ধর্মবিশ্বাসের সারাংশ ও সারমর্ম হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পার্থিব জীবনে আমরা যা বিশ্বাস করি এবং আল্লাহ তাআলার কৃপায় ও তাঁরই প্রদত্ত তৌফিকে যা নিয়ে আমরা এই নশ্বর পৃথিবী ত্যাগ করব, তা হল আমাদের সম্মানিত নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামান নবীন এবং খায়রুল মুরসালিন, যার মাধ্যমে ধর্ম পূর্ণতা প্রাপ্ত হয়েছে এবং যে নিয়ামত দ্বারা সত্য পথ অবলম্বন করে মানুষ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে তা পরিপূর্ণতা লাভ করেছে। আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস রাখি কোরআন শরীফ শেষ ঐশী গ্রন্থ এবং এর শিক্ষা, বিধান, আদেশ ও নিষেধের মাঝে এক বিন্দু বা কণা পরিমাণও সংযোজন হতে পারে না আর বিয়োজন হতে পারে না। এখন আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ওহি বা ইলহাম হতে পারে না যা কোরআন শরীফের আদেশাবলীকে সংশোধন বা রহিত কিংবা কোনো একটি আদেশকেও পরিবর্তন করতে পারে। কেউ যদি এমন মনে করে তবে আমাদের মতে সে ব্যক্তি বিশ্বাসীদের জামাত বহির্ভূত, ধর্মত্যাগী ও কাফের। আমাদের আরও বিশ্বাস হচ্ছে সিরাতে মুস্তাকিমে উপনীত হওয়া তো দূরের কথা, কোনো মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া এর সামান্য পরিমাণও অর্জন করতে পারে না।
আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ও পূর্ণ অনুসরণ ছাড়া কোনো ধরনের আধ্যাত্মিক সম্মান ও উৎকর্ষ কিংবা মর্যাদা ও নৈকট্য লাভ করতেই পারি না। ইজালায় আওহাম প্রথম খণ্ড পৃষ্ঠা 137 ও 138। শুধু দর্শকবৃন্দ, আমরা আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী তা জামাতের পবিত্র প্রতিষ্ঠাতার লেখা হতে শুনলাম। এখানে বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট যে আহমদি এবং অআহমদিদের সাথে মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নেই। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে মৌলিক বিষয়ে কোনো পরিবর্তন আনেননি। মুসলমানদের মাঝে যে বিভিন্ন ভুল বোঝাবুঝি বা বেদাতের সৃষ্টি হয়েছিল এগুলোর তিনি সংশোধন করেছেন, আর বিভিন্ন ফেরকাবাজিতে যে মুসলমানরা লিপ্ত হয়েছিল তাদেরকে সেই ফেরকাবাজি থেকে মুক্ত করে এক ফেরকা, এক দলে, এক উম্মত ভুক্ত করার তিনি কাজ করেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি নাসির আহমেদ সাহেব এখন আমেরিকার ফ্লোরিডা থেকে লাইনে আছেন, তার সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম নাসির সাহেব। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমরা আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। জি আচ্ছা, আজকের এই অনুষ্ঠানের বিজ্ঞ আলোচক বৃন্দ আলোচনা করছিলেন দাজ্জাল নিয়ে। জি, যে দাজ্জালের হাতে আগুন থাকবে। জি, যে তার কথা শুনবে না বা মানবে না তাকেই সেই এই আগুন দিয়ে বধ করবে, অর্থাৎ আগুন দিয়ে তাদেরকে প্রোটেক্ট করবে। আচ্ছা, তো আমার প্রশ্ন হলো, হয়তো যারা পত্রপত্রিকা পড়েন তারা হয়তো দেখে থাকবেন যে পাকিস্তানের এক আহমদি পরিবারের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের মা সহ ছোট বাচ্চা গর্ভবতী মা সহ 5 জনকে শহীদ করে দিলেন, পুড়িয়ে মারলেন। তো আমার প্রশ্ন হলো, এরা কোন দাজ্জাল? সেই একই আগুন নিয়ে তো তারাও খেলছে। আচ্ছা, ধন্যবাদ নাসির সাহেব। নাসির সাহেব, আমরা প্রশ্নটি পেয়েছি, বাংলাদেশে মৌলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে যাচ্ছি আমি প্রশ্নটি নিয়ে এবং অনুরোধ করব সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। নাসির সাহেবের প্রশ্ন হচ্ছে, দাজ্জাল আগুন নিয়ে খেলবে, দাজ্জালের অস্ত্র হচ্ছে আগুন, যারা দাজ্জালের কথা শুনবে তাদেরকে সে আগুন দিয়ে রক্ষা করবে, যারা কথা শুনবে না আগুন দিয়ে পুড়িয়ে মারবে। কিন্তু সম্প্রতি পাকিস্তানে আহমদি পরিবারকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে, তো এরাও তো আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, এরা কোন ধরনের দাজ্জাল, তাদের সম্পর্কে ইসলাম কী বলে? মৌলানা আউয়াল সাহেব, ইসলামে এদের সম্পর্কে সূরা বুরুজের মাঝে বলা আছে, যেখানে হুজুর গত শুক্রবার তার জুমার খুতবায় পূর্ণ খুতবা প্রদান করেছেন সূরা বুরুজের তাফসীর করে, আর দেখিয়েছেন যে শেষ যুগে যে সত্য অমান্যকারী লোকেরা হবে তারা কীভাবে মোমেন পুরুষ এবং মোমেন মহিলাদের উপর আগুনের লেলিহান শিখা চাপিয়ে দিয়ে অত্যাচার করবে এবং নিজেরা বসে পাহারা দিবে, কেউ যেন নিভাতে না পারে। এদেরকে আল্লাহ তাআলা বলেছেন এদের জন্য জাহান্নামের আগুন নির্ধারিত করা হয়েছে। যারা সত্যকে অস্বীকার করবে তারা কেবল অস্বীকার করবে না, তারা অত্যাচার করবে, আবার কেবল অত্যাচার করবে না, আগুন দিয়ে মানুষকে মারবে এবং আগুন যেন কেউ নেভাতে না পারে সেজন্য সেটাতে বসে পাহারা দিবে। এটা সূরা বুরুজের তাফসীর করেছেন হুজুর খলিফাতুল মসীহ আল খামিস ইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসির আজিজ, যেটা জামাতে আহমদিয়ার মধ্যে প্রচলিত এবং সেই কথাই পূর্ণ করে দেখিয়েছে আহমদিয়া জামাতের বিরুদ্ধবাদীরা গুজরাওয়ালা পাকিস্তানে। এটা থেকে শিখার হলো এই যে দাজ্জালের যে অস্ত্র আগুনের ব্যবহার সেটা এখন মুসলমানদের বিরুদ্ধে তারা করছে। মুসলমানদের উচিত ছিল তওবা করা, একত্র হওয়া এবং নিজেদের মধ্যে দলাদলি ঘুচানো, কিন্তু যে মুহূর্তে নির্যাতিত মুসলমানদেরকে ফিলিস্তিনে আগুনে দিয়ে পুড়িয়ে মারছে সেই মুহূর্তে তারা তওবা ইস্তেগফার না করে নিজেদের মুসলমান ভাই বোনদের উপরে অত্যাচার চালাচ্ছে আগুন দিয়ে। কত বড় ধৃষ্টতা যে তোমাদেরকে মুসলমান হবার অপরাধে পুড়িয়ে মারছে আর নিরীহ মানুষকে মেরে ফেলছে বাড়ির ভিতরে, আর তোমরা নিজেদের সংশোধন না করে আরও বেশি আস্পর্ধা দেখালে মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে মারলে, এর চেয়ে বড় জঘন্য কাজ মুসলমান করতে পারে? কমপক্ষে যে কয়দিন বোমা মেরে মুসলমান নিধন করছে ইসরায়েলি সেনাবাহিনী সে কয়দিন তো নিজেকে সম্বরণ করে দেখাও যে না 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 না, এটা কাফেরদের কাজ, এটা সত্য বিরোধীদের কাজ, অত্যাচার করা আমাদের সাজে না। না, তওবা নাই, সংশোধন নাই, আত্মশুদ্ধি নাই, মূল্যায়ন নাই, গিয়ে কাচ্চি মহল্লা সেখানে গিয়ে কাচ্চি পাম্পের মহল্লা গুজরাওয়ালাতে সেখানে আগুনে
পুড়িয়ে মারার ব্যবস্থা করলে আহমদীদেরকে, যদিও আগুন তাদেরকে স্পর্শ করে নাই, ধোঁয়াতে মারা গেছেন তারা, কিন্তু কী প্রমাণ করলে? সূরা বুরুজের ভবিষ্যৎবাণী তোমাদের জন্য কী প্রমাণ করলে যে তোমাদের মধ্যে ইসলামের কিছু নাই? তোমরা ইহুদিদের মতো খাসলতের অবলম্বন করেছো, ইহুদিদের সমস্ত গুণাগুণ এবং বৈশিষ্ট্য তোমাদের মাঝে সৃষ্টি হয়েছে। যেই মুহূর্তে ইহুদি আগুন দিয়ে মুসলমান মারছে, সেই মুহূর্তে তোমরা তোমাদের শহরে গিয়ে মুসলমানদেরই একদল আহমদিয়া তরিকার মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা করেছো। দমকল বাহিনীকে যেতে দাও নাই, অ্যাম্বুলেন্সকে কাজ করতে দাও নাই, বরং নেচে আনন্দ ফুর্তি করেছো যে আমরা মুসলমানদেরকে বাড়িতে আগুন দিয়ে তাদেরকে মারার ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে রক্ষা করুন, আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা সলি উম্মাতা মুহাম্মাদিন। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। নাসির সাহেব, আশা করি উত্তর পেয়ে গেছেন, এখানে এই বিষয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতে ভূমিকায় বলেছিলাম কিছু তরবিয়তি বিষয়ে আমরা আলোচনা করতে চাই, এবং বর্তমানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের দাবি রাখে সেটি হচ্ছে বিয়ে শাদীর বিষয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আহমদি সমাজের নবপ্রজন্মের মাঝে কিছুটা দুর্বলতা দেখা যাচ্ছে কোনো কোনো পরিবারে। আমাদের দায়িত্ব তাদেরকে সতর্ক করা এবং এর ভয়াবহ পরিণাম সম্পর্কে তাদেরকে যথাসময় অবহিত করা। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা চেষ্টা এবং প্রয়াস নিচ্ছি। গতকাল কিছুটা আলোচনা হয়েছে, আজকে আমি আবার শুরুতেই মাওলানা ফিরোজ আলম সাহেবকে বলবো, যদি সংক্ষেপে কিছু বলেন, যে পবিত্র কোরআন বা ইসলাম মানুষকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করেছে। পবিত্র কোরআন আহলে কিতাব যারা তাদেরকেও বিয়ে করার অনুমতি দেয়। হযরত ইমাম মাহদি এবং মসীহ মওউদ আলাইহিস সালাম কোনো কোনো ক্ষেত্রে আহমদি পুরুষদেরকে ও আহমদি মহিলাদের বিয়ে করার অনুমতি দিয়েছেন, এ কথা সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ঢালাওভাবে এই অনুমতি দেয়া হয়, ঢালাওভাবে যদি এই পরিবারগুলো আহমদি মেয়েদের বিয়ে করতে থাকে, একটি তো মানবিক দিক আছে যে আমরা যদি আমাদের আহমদি ছেলেটাকে গায়ের আহমদি মেয়ে বিয়ে করাই, তাহলে আমাদের আহমদি মেয়েটার কী হবে, এটি একটা দিক আছে। কিন্তু ঢালাওভাবে যদি আমরা এই বিয়ের অনুমতি দিই, তাহলে এর কী পরিণাম হতে পারে, এর ক্ষতিকর দিকগুলো যদি আপনি সংক্ষেপে তুলে ধরতেন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, স্পর্শকাতর বিষয়। অনেক এরকম, অনেক না, কিছু এমন মানুষ আছে যাদেরকে বারণ করা হয় জামাতের বাইরে বিয়ে করতে, তারা বলে যে কেন, এরকম কোরআন শরীফে তো আহলে কিতাবের সাথেও বিয়ের অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন, এত বিধিনিষেধ কেন? তো কোরআন শরীফে যেখানে আহলে কিতাব নারীদের সাথে বিয়ের আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, এবং হযরত মসীহ মওউদ আলাইহিসসালামও এই কোরআনের শিক্ষারই অধীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজ করার জন্য এসেছেন, তিনিও এই নির্দেশ অনুসারেই জামাতের ছেলেদের অনুমতি দিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে, যে বাইরে বিয়ে করা করতে পারে ছেলে, কেননা ছেলে হলো প্রভাব বিস্তারী একটা শক্তি, পুরুষ প্রভাব বিস্তার করে আর মহিলা প্রভাব গ্রহণ করে। সে তাই হুজুর ছেলেকে বাহিরে বিয়ের অনুমতি দিলেও কোনো কোনো ক্ষেত্রে মেয়েকে বাহিরে কোনোভাবে বিয়ে করার অনুমতি দেননি বা বিয়ে দেওয়ার অনুমতি দেননি। কিন্তু কোরআন শরীফ যেখানে এই অনুমতি দিয়েছে, সেখানে কোরআন শরীফ পরিষ্কারভাবে কতগুলো জিনিস সম্পর্কে উল্লেখ করেছে, যে তোমাদের জন্য এই এই জিনিসগুলো হালাল করা হলো। কিন্তু যেখানে অনুমতি আছে সেখানে লেখা আছে যে আলিয়মা ওহেল্লা লাকুম তাইয়্যিবাত, তাইয়্যিব বস্তু বা তৈয়ব জিনিসপত্র তোমাদের জন্য হালাল করা হলো। তো তৈয়বের সংজ্ঞা লেখা আছে, তৈয়ব মানে হলো যেটা মানুষের জন্য উত্তম, যা মানুষের জন্য খুব ভালো, যা খেলে তার শরীর হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়, পেট নষ্ট হয় না, বা খারাপ কোনো ফলাফল সামনে আসতে পারে না। আল্লাহ তাআলা বলছেন তৈয়ব হালাল করা হয়েছে। সে তৈয়বের কথা বলে আল্লাহ তাআলা বলছেন তামুল্লাজিনা উতুল কিতাব হেল্লুল্লাকুম, আহলে কিতাবের খাদ্য তোমাদের জন্য হালাল, কিন্তু সর্বপ্রথম শর্ত দিয়েছেন তৈয়ব, যে তৈয়ব হতে হবে। ওয়া তাআমুকুম হিল্লুল্লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, যে তাদের তোমাদের খাবারও তাদের জন্য হালাল, আর মুমিনদের মধ্য থেকে মুহসানাতু মিনাল মুমিনিন, প্রথমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মুমিন মুহসানার সাথে বিয়ে করার কথা, এরপর গিয়ে উল্লেখ করেছেন আহলে কিতাবের কথা। তো যারা এই ধরনের কথা বলে যে আহলে কিতাব বিয়েরও তো আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, কিন্তু তারা এই প্রথম অংশটা ভুলে যায় যে আল্লাহ তাআলা প্রথমে উল্লেখ করেছেন মুহসানাত মিনাল মুমিনিন বা মুমিনাত, যে মুমিনদের মধ্য থেকে যারা মুহসানা তাদেরকে বিয়ে করো, এটা প্রথমে এসেছে।
কিন্তু যারা বাহানা করার তারা এই শব্দটা ভুলে যায়, তারা পরেরটাতে যায়। তো মোহসানা অর্থ হলো সতী সাধ্বী, অর্থাৎ যারা একটা দুর্গের ভিতর যারা নিজেদের সুরক্ষিত রাখে, যারা নিজেদের হেফাজত করে, তাদেরকে বলা হয় মোহসানা। তো কোরআন শরীফ অনুমতি দিয়েছে, ঠিক আছে, কিন্তু পছন্দ করেছে যে মোমেন মহিলার সাথে বিয়ে করো। তেমন কে আছে যে খোদার পছন্দকে অবজ্ঞা করে নিজের পছন্দকে সে প্রাধান্য দেবে? সত্যিকার মোমেন এটি করতে পারে না। আর অবিকল তাই আমরা খলিফাদের প্র্যাকটিসে দেখি। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর আমরা ইতিহাসে লেখা আছে, বিভিন্ন জায়গায় হাদিসে লেখা আছে, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের জীবনে এটি হয়েছে। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহির কন্যা হযরত ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের বিজয়ের পর আবু জেহেলের কন্যাকে বিয়ে করতে চেয়েছেন, আবু জেহেলের এক মেয়েকে বিয়ে করতে চেয়েছেন হযরত আলী। হাদিসে আছে যে হে আলী, আমি হালালকে হারাম করতে চাই না, করতে পারে না, কিন্তু এটি কোনোভাবে হওয়া উচিত নয় যে তুমি ইসলামের এক শত্রু কন্যাকে ফাতেমার সাথে একত্রিত করো এক জায়গায়। হালাল তো ছিল, কিন্তু মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেননি, আর হযরত আলী সেই বিয়ে করেননি। অনুরূপভাবে মিডিয়ান বা মদিয়ান যেটিকে বলা হয়, কোরআন শরীফে মদিয়ান শব্দ উল্লেখ আছে, মদিয়ানের গভর্নর ছিলেন সেই সাহাবের নাম আমি ভুলে যাচ্ছি, আমার কাছে লেখা আছে, তিনি সেই 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 এলাকায় এক অমুসলিমের সাথে বিয়ে করতে চেয়েছেন, বিয়ে করতে যাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পয়গাম পাঠিয়েছেন যে না, তুমি বিয়ে করবে না, করতে পারবে না। সেই সেই গভর্নর বললেন যে আমি বিয়ে করছি না, কিন্তু আগে আপনাকে আমার যুক্তি দিতে হবে যে কেন, কোরআন শরীফে তো অনুমতি আছে আহলে কিতাবের সাথে বিয়ে করার। হযরত ওমর শুধু এই কথা বললেন যে তুমি যদি, যেভাবে আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে একটা পয়েন্ট উঠালেন, তিনি বললেন তুমি যদি বাহিরে এইভাবে ভিন জাতির কোনো মেয়েকে বিয়ে করো আর তোমার অনুসরণ অন্য অন্যরাও করে, তুমি একজন গভর্নর, তাহলে মুসলমান নারী কোথায় যাবে? এটি একটা অ্যাপিল ছিল হযরত খলিফার পক্ষ থেকে। হযরত সেই সেই গভর্নর তাৎক্ষণিকভাবে বললেন যে হ্যাঁ, আমার সামনে বিষয় স্পষ্ট হয়ে গেছে, তিনি প্রত্যাহার করলেন, সেই উইথড্র করলেন নিজেকে সেই অবস্থান থেকে। ঠিক এই রীতি জামাতে আহমদিয়ার খলিফারা বিভিন্ন সময় অনুসরণ করেছেন। বিভিন্ন সময়ে সুরাতে 1930-এর দশকে, 1940-এর দশকে, 50-এর দশকে খলিফারা বলেছেন বিভিন্ন সুরার সিদ্ধান্তে যে আজকে থেকে 3 বছরের জন্য এই সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করছি যে আহমদি ছেলে বাহিরে বিয়ে করতে পারে, 3 বছরে বিয়ে করা যাবে না। 3 বছর কাটার পর আরও 3 বছরের মেয়াদ দিলেন যে আগামী 3 বছর কোনো আহমদি ছেলে বাহিরে বিয়ে করতে পারবে না। মেয়ে বিয়ে দেওয়া তো প্রশ্নই ওঠে না, তা তো গোড়াতেই অনুমতি নেই। তো এইভাবে বছরের পর বছর খলিফারা এই যে অনুমতি আছে সেই অনুমতি সুন্নতের অনুসরণে প্রত্যাহার করেছেন। রসুল ভালো বোঝেন কোরআন শরীফের এই শব্দের অর্থ কী, এই আয়াতের অর্থ কী, খলিফারা ভালো বোঝেন। খলিফারা যুগে কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা যুগের প্রয়োজন অনুসারে করার পুরো কর্তৃত্ব এবং অধিকার রাখেন। তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের আহমদি ছেলে এবং মেয়েদেরকে ভাবতে হবে, দেখতে হবে। আর এটি এত জরুরি, এত ইম্পর্টেন্ট, আজকে যদি আমার কোনো আত্মীয় বাহিরে বিয়ে করে, তার নিজের বোনের কথা চিন্তা করা উচিত যে আমার বোনটাকে কোথায় দেব। আর এটি অনেক ইম্পর্টেন্ট একটি ব্যাপার, যে জন্য খলিফা হযরত খলিফাতুল মসীহ আল খামেস আয়াদাহুল্লাহ তাআলা বেসাল আজিজ জামাতকে বলেছেন যে এটি শুধু এইভাবে সমাধান হবে না, এটিকে তোমরা তরবিয়তের দৃষ্টিকোণ থেকে নাও, তোমরা জামাতের সকল ক্ষেত্রে সকল মহলে কর্মকর্তারা জামাতকে বুঝাও যে এই যে মহামারীর রূপ ধারণ করছে একটা ব্যাধি, এর সমাধান তরবিয়তের ভিতর। কর্মকর্তারাও সবাইকে বোঝান, পিতামাতা ছেলেমেয়েকে বোঝান, মুরব্বী মুআল্লিম দরসে বক্তৃতায় খেতাবে বিভিন্ন জায়গায় এটি জামাতের সামনে তুলে ধরলেই আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারবো, নতুবা এই বিষয়টি এত সহজে নিয়ন্ত্রিত হওয়ার কথা না, কেননা মানুষ এই বিষয়ে কোনোভাবে বাঁধন মানতে প্রস্তুত নয়। মানুষ উম্মাদ এই বিয়ে সাদের ক্ষেত্রে চিন্তাই করে না যে ফলাফল কী হবে, একটা প্রজন্মকে পুরো অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। আমি জানি না, হয়তো টাইম শেষ হয়ে যাচ্ছে, আপনি ঘড়ি দেখছেন বারবার,
বিয়ের ভুল সিদ্ধান্ত করে পুরো প্রজন্মকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয় মানুষের পক্ষ থেকে, এবং এর জন্য আল্লাহর কাছে উত্তর দিতে হবে। এটি একদিনের আবেগের বিষয় না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে ইনশাল্লাহ আরও আলাপ হবে। ইনশাল্লাহ ধন্যবাদ মৌলানা সাহেব। আমি একেবারেই শেষ দিকে চলে যাচ্ছি। বাংলাদেশে মৌলানা আকরামুল ইসলাম সাহেব আছেন, তাকে আমি আরেকটি প্রশ্ন রাখছি, অনুরোধ করব সংক্ষেপ উত্তর দিতে। আমার হাতে মাত্র কয়েক মিনিট সময় আছে। জামাতের বাইরে বিয়ে করার এই যে প্রবণতা আজকে পরিলক্ষিত হচ্ছে, এর মূল কারণ কী এবং এর থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি? আকরামুল ইসলাম সাহেব। ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, যদিও সময় অনেক স্বল্প, আমি দুই মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব মৌলিক কথাগুলো বলে। অনেক সমস্যা রয়েছে, অনেক কারণ রয়েছে। মূল কারণ হচ্ছে জামাত থেকে যে দূরত্ব, সেই দূরত্বটা এই জামাতের বাইরে বিয়ে করার মূল কারণ। আমি এখানে একটি উদাহরণ দিতে চাই, যে একটি বৃক্ষে বা একটি গাছে যে শাখা থাকে, সেই শাখার যদি বাকল কোনো জায়গা থেকে চেষে দেওয়া হয় বা বাকল উঠিয়ে ফেলা হয়, তাহলে দেখা যাবে যে ওই শাখাটা আস্তে আস্তে মরে যাবে। আর যদি একটু কম চাছা হয় বা ওই বাকলটা কম ওঠানো হয়, দেখা যাবে দুর্বলভাবে সেটা ওই বৃক্ষের সাথে লেগে থাকবে। কিন্তু অন্যান্য শাখা যেভাবে সবুজ শ্যামল এবং ফলবান হয়, সেটা সেভাবে ফলবান হয় না। একইভাবে যখন কোনো আহমদের ছেলে বা মেয়ে জামাত থেকে দূরে থাকে, জামাতের সংস্পর্শে থাকে না, তখন তার অবস্থা ঠিক এরকম একটি বাকল কেটে দেওয়া শাখার মতো, যা একসময় শুকিয়ে একটি লাকড়িতে বা একটি শুকনো কাঠে পরিণত হয়ে যেতে পারে, যার মধ্যে কোনো জীবন থাকে না। তো এটি হচ্ছে মূল কারণ। এই জন্য আমাদের আসলে দায়ী, আমরা আসলে বুদ্ধিমান যারা, তারা নিজের দায়টাই আগে স্বীকার করে এবং ন্যায় নিষ্ঠার দিক থেকে নিজের দায়টাকে স্বীকার করতে হবে। তো এই দিক থেকে আমরা যারা অভিভাবক, তারাও যেভাবে দায়ী, আর আমরা জামাতিভাবে যারা দায়িত্বে আছি, আমাদেরও এর দায়ভার নিতে হবে। কেননা আমরা তাদেরকে আমাদের দেখে আকৃষ্ট করতে পারিনি, আর গার্জিয়ান হিসেবে যখন আমি দেখি, তখন দেখা যাবে যে আমি আমার একজন অভিভাবক হিসেবে যে দায়িত্ব ছিল জামাতের সংস্পর্শে রাখা আমার ছেলেকে, আমার মেয়েকে, সেটা আমি করতে পারি না। আমি বাহ্যিক যে জগৎ, সে জগৎকে প্রাধান্য দিয়েছি। এখন আমি আমার মানে কথা শেষ করছি একটি উদাহরণ দিয়ে, সেটা হচ্ছে যে এ থেকে বোঝা যাবে যে আসলে জামাতের সাথে সম্পৃক্ত থাকার মধ্যে সমস্ত কল্যাণ। যে সাগরের যে সুন্দর সুন্দর মাছ আছে, সেই মাছগুলোকে যদি অ্যাকোয়ারিয়ামে উঠানো হয়, তো দেখা যায় অনেক মানে কিছু লোকের জন্য সেটা সৌন্দর্যের কারণ হয়, সেটা দেখে মানুষ পুলকিত হয়। কিন্তু যে মাছটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে আবদ্ধ হলো, তার জগৎটা কিন্তু অনেক সংকীর্ণ হয়ে গেল। যে একইভাবে যে জামাত থেকে পৃথক হয়ে একটা বাইরের জগতে গেল, তারা হুবহু অ্যাকোয়ারিয়ামের মধ্যে যাচ্ছে, তারা সেটা উপলব্ধি করতে পারছে না। কিন্তু বিপরীত পক্ষে যে জামাতের সাথে আছে, তারা সাগরের মধ্যে আছে, তারা তাদের অনাবিল জীবন উপভোগ করতেছে। যাই হোক, আশা করি যে আমাদের যারা আহমদি ভাই ও বোনেরা আছেন, তারা তাদের নিজেদেরকে চিনবেন, নিজের মর্যাদাকে উপলব্ধি করবেন যে আমরা আহমদি এবং আমরা এই জগতে মানুষের সংশোধনের জন্য এসেছি। এই বিষয়টা বুঝে তারা নিজেদের দায়িত্ব পালন করবেন, এবং আমরাও যেন আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে, সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ধন্যবাদ আপনাকে মৌলানা আকরামুল ইসলাম সাহেব। সুদর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে পুরোটা সময় পার করে এসেছি। আপনারা আমাদের সঙ্গে যারা ছিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আগামীকাল এবং পরশু অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বাংলাদেশ সময় মোতাবেক সন্ধ্যা 8টায় এবং স্থানীয় সময় মোতাবেক বিকাল 3টায়। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। ভারতের যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের জন্য সন্ধ্যা 7:30টায় আমাদের এই অনুষ্ঠান আবারও আপনাদের সামনে টেলিভিশন পর্দায় আসবে, আপনারা দেখবেন। প্রিয় দর্শক, আজকে অনেকেই আমরা সুযোগ দিতে পারিনি, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামীকাল আপনারা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সঙ্গে কথা হবে। যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এর সার এবং মূল কথা হচ্ছে এই যুগ হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের যুগ। এই যুগ একজন সংস্কারককে হাতছানি দিয়ে ডাকছে। এই যুগে যাকে ডেকেছে বা যে যার আগমনের প্রত্যাশা রেখেছে, তিনি এসে গেছেন নির্ধারিত সময়, তাকে আপনারা মানুন এবং অবক্ষয় থেকে নিজেদেরকে, নিজেদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য মানার, বোঝার তৌফিক দান করুন এবং সৎপথে পরিচালিত হবার তৌফিক দান করুন। আজকে যারা আলোচনায় অংশ নিয়েছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ফোন করে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করছেন, আপনাদেরকেও
ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليكفر